कर्म हल भगवान जन्म जीव्य हल भगवान गुण कीर्तन करवार जन्म तब मंगल में दुईटा क्वालिटी एवं भगवान श्री कृष्ण बोलने आमी जदि कार ऊपर कृपा करी तो कृपा करी की रूपे कृपा करी उपदेश करी आमी गुरु रूप धारी गुरु राम देश नो जाय भवतारी गुरु के जावत दान थागे ना रो बुद्धि तावत ना होता कौन कर्म सिद्धि भगवान बोलने अभी गुरु रूप धारण करिया अर्थात बद्ध माया बद्ध जीव के उद्धार करवा जन्म আমরা জানতে পারি গুরু তিন জনা এত চেত গুরু শিক্ষা গুরু এবং দীক্ষা গুরু এবং দীক্ষা গুরু সম্বন্ধে বর্ণনা দীক্ষা গুরু কেতে জানি কৃষ্ণের স্বরূপ অন্তর্যামি ভক্ত শ্রেষ্ঠ এই দুই রূপ যে যার কাছে আমি যাই সে আমাকে প্রদান করে শিক্ষা ভজন করো ভজন করো যে আমাকে আমাদের মঙ্গল করবার জন্য তিনি আদেশ প্রদান করে গুরু সম্বন্ধে বলা হচ্ছে সাক্ষাৎ হরিতেন সমস্ত শাস্ত্রে রুক্ত তথা ভাবত এব সদ্বি কিন্তু প্রকরিয়া প্রিয় তস্যা বন্দে গুরু শ্রী চন্দ্রারবিন্দা গুরুদেব ভাগবত মহাপুরাণ বর্ণনা কি গুরু সুষিয়া ভক্তা সব লব্ধার্থ নেম গুরুর মুখে হরিকথা শ্রবণ করতে হবে যা আমরা পাই নিজের পকেটে না ঢুকাই সে গুরুদেবের চন্দ্রে সমর্পিত করতে হবে অন্যথা লাভ হবে না কিছু সে তিনি বললেন শাস্ত্রের মধ্যে গুরুদেব হলেন সেবক বিগ্রহ ভগবানের অতি প্রিয় ভগবান হলেন শ্রেষ্ঠ ভগবানের সেবা করবার জন্য সেই ভগবান সেবক রূপে সেবক করিয়া তিনি নিজের ভক্তদের জন্য তিনি তিনি শিক্ষা প্রদান করে এই দুই চার শব্দের দ্বারা আমি মিথিলা প্রবিষ্ট হম বিষ্ণু ভাগ ভক্তি বেদান্ত মাম মহারাজ এবং ভক্তি বেদান্ত বিষ্ণু মহারাজ দয়ের ধর্মে পুষ্পাঞ্জলি অর্পিত করি আমার দশ মিনিট হয়ে গেল পঞ্চাকল্পতর কেন্দ্র কৃপা আমাদের পূজ্যপাদ শ্রীরঞ্জিত স্বামী শ্রীমৎ
ভক্তি প্রভ মহাবীর মহারাজ যিনি 60 মিনিটের মধ্যেই বক্তব্য সমাপ্ত করেছেন এই জন্য তাকে অশেষ 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 ধন্যবাদ সার্বোচ্চ নিজন সব কথা বলবে কাজের কথা বলবে সময় নষ্ট করবে তারই উদাহরণস্বরূপ প্রমাণস্বরূপ মহাবীর মহারাজকে আমি আবার তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি এখন আমাদের মাথা ভাঙা মঠে মঠরক্ষক চিরন্নিস্বামী শ্রীমদ ভক্তি বেদান্ত যথার্থ মহারাজ তিনি তার গুরুপার্থকে পুষ্পাঞ্জলি প্রদান করবে হরে কৃষ্ণ নামায় কৃষ্ণদায় গৌরতায় ভুতলে নিবিদাক্ষ পামসামী পঞ্চাবলভুতরোহস্য কৃপাশিল্পয়েবচ পতিতনাম পাবনে ওখানে মহারাজ আমাকে স্থান দিলেন
परम भगवान तुम्हारा सच्चा गुरु परम दयालु दिनी रात्रि दे अस्मित गुरु महात्मा को हमको बोले तुम यहाँ এখানে থেকো সেদিন আমি যখন ফিরে বলেছিলাম পরম করুণাময় শিক্ষাগুরু রাত্রিবেলা ডেকে আমাকে সে দুধ দিয়েছিলেন উঠো উঠো আমি ঘুমিয়ে পড়েছিলাম অসার অপার করোনা তৎপশ্চাত থেকে আমি এখানে 2007 থেকে 2016 সাল পর্যন্ত মহারাজ এখানে এই জীবনটাকে তিনি সবাই লাগিয়ে এই ঘৃণাত্মকে রক্ত মাংস হাতটি জীবনটাকে তিনি সেবায় লাগিয়ে এই জীবনকে ধন্যতা ধন্য করেছেন তার পদকমলে তার ছায়া থেকে আমার ভজন সাধনে শুরু হয়েছেন দুর্গাপ্রদাস চরণ কমলে রেখে দিয়েছেন পরম পূজ্যবান মহারাজের অনন্ত অনন্ত মহিমা তার দু চারটি কথা অধমের সেই কথা বলার চেষ্টা প্রয়াস করছি শ্রী গুরু শিক্ষা গুরুকে জানিত দাঁড়িয়েছিলেন শ্রী পূজন মহারাজের মুখে শ্রীকৃষ্ণ বাসুগাও বাসুগাও কি মাঠ হবে এখানে বাসুগাও 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 বাসুদেব বাসুদেব এর নাম হচ্ছে বাসুদেব গরিমাঠ তখন সুপারি ফোর একটা সেখানে পড়ে গিয়েছিলেন তখন মহারাজ এর নামকরণ লাগলেন বাসুদেব গরিমাঠ তারপর বললেন এ মাঠ হবে আসামের প্রচার কেন্দ্র আসামের প্রচার কেন্দ্র গোলকগঞ্জ 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 এই বলছেন মহারাজ গোলকগঞ্জ গোলকগঞ্জ না গোলকগঞ্জ ছোট জায়গা ওখানে হবে না পরিপ্রাজ আচার্য মহারাজের মঠ ওখানে আমাকে দেবে না এই রাই হয় আমার শ্রেষ্ঠ আসামের প্রচার কেন্দ্র গুরু বৈষ্ণবের মুখের বাণী ভগবানের তার বিদ্যমতী বাণী ভগবানের কৃপার পত্র দ্বারা যাহা বলেন তাহাই হন মহারাজের শিবকে সবসময় আমরা শুনতে পেতাম যে মৃদঙ্গ মৃদঙ্গ আছে বাদ্য মৃদঙ্গ বৃহৎ মৃদঙ্গ এবং জীবন্ত মৃদঙ্গ বাদ্য মৃদঙ্গ এবং জীবন্ত মৃদঙ্গ হচ্ছে নিজে প্রচার করা বৃহৎ মৃদঙ্গ হচ্ছে বাণী প্রচার করা এবং গ্রন্থ প্রকাশ গুরু ভাগবন্ধ শিক্ষা গুরু আমার তিনি প্রায় বলতেন আমার পত্রিকা আবার করতে হবে আমি মানব কর্মচারী বিভিন্ন জায়গা থেকে ভারতবর্ষ স্কুল কলেজ গ্রাম গঞ্জ হিন্দু মুসলমান খ্রিস্টান সবার কাছে গিয়ে গিয়ে এই নাম ভারতবর্ষ কত লোক সংগ্রহ করেছি আমার প্রতি মাসে এটা তিনি ব্যবহার করেছেন এটা প্রকাশ করেছিলেন এবং মহারাজকে দেখে তিনি বলতেন অস্মিত গুরু বাপ তারপর বলছেন এখানে পত্রিকা বলে আমি
দিতে পারবে তার জন্য টাকা দরকার আছে, টাকা দরকার আছে, এই টাকা কোথায় যাবে বাবু? বলছি তুই এই ঘর ভাড়াবে, ঘর ভাড়াবে, এখানে ঘর ভাড়া দেওয়ার জন্য মহারাজ চিন্তা করছেন। এখানে আমাদের যে কেরানি আছে মশাই, তার ছেলে ঘুরে গেলাম, তিনি বলছেন মহারাজ এখানে ব্যাংক ভাড়া দেবে, ব্যাংকে আসলেন। এই জন্য মহারাজ যে বাণী গ্রন্থ প্রচার বৃহৎ মিলনের উপর তিনি জোর দিয়েছেন, পরম গুরু মহারাজ যে বাণী কর বলেছিলেন যে এখানে আসামে বৃহৎ প্রচার কেন্দ্র হবে, পরম গুরু মহারাজের বাণী থেকে বোঝা যায় যে আসামের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাঠ হবে এই বাসুদেব গড়ীয় মাঠ বাসুগাঁও। এটা পরম গুরু মহারাজের সেবা তাহার কৃপা এখানে হয়েছেন। মহারাজ বলেছেন এই যে এখানে যদি প্রচার না হয় তাহলে তার আজ স্মরণ করা না হবে। তিনি বলেছিলেন যে ঘরগুলো ভাড়াতে হয়েছে এই ঘরগুলো দাঁত তিন দিন করতেন, পাঠের সময় সকলে শুনতেন যে এই টাকা ভোগ করা যাবে না, এই টাকা অন্য কাজে লাগানো যাবে না, যেটা ভাড়া পাওয়া যাবে সেটা পত্রিকার কাজে লাগাবে, এবং যে পত্রিকার ভাড়া নেবে সে ইনচার্জ হলেও কিংবা না হলেও তার দেখার নেই, যে ভাড় নেবে সে ওই ব্যাংকের টাকার মালিক সে হবে। মহারাজ প্রায় বলতেন, প্রায় বলতেন, আর মহারাজ বলতেন পরে যে একটা পরম গুরু মহারাজ যে ঘর থাকতেন দোকানদার ছিল সেই দোকানটা মহারাজ ভাড়া দিতে বাধা করেছেন। মহারাজ কান হয়েছে কয়েকবার, মনে মনে আমি এই ঘর ভাড়া দেবো না, ওই ঘর ভাড়া দেবো না, আমি ওই ঘর ভাড়া দেবো না। চার পাঁচ বছর পর ওই ঘর ভাড়া দেওয়া হয়েছিল। এই যে মহারাজের অন্যতম বাণী পরম পূজ্যবাদ মহারাজ যখন মাথার মায় গেলেন, পরম পূজ্যবাদ যত মহারাজ যখন আসলেন তখন মহারাজ এখানে বসে কাঁদছেন, আমি বলছি মহারাজ আপনি কাঁদছেন কেন? মহারাজ বলছে মহারাজ সময় আইনি, তুই দেখে আয়, তুই ওখানে যা। আমি গেলাম, মহারাজ সেখানে গেলেন, আমাকে মহারাজ বললেন আমার বড়ি মরে আমার ওখানে ইনচার্জ কি হবে? আমি বললাম আমার মহারাজ বলছে আমার মনের মতো লোক পাচ্ছি না। আমি বললাম আমার পরেশানন্দ প্রভু এখানে এসেছিলেন? হ্যাঁ হ্যাঁ, পরেশানন্দ প্রভু, আমি মহারাজ উনি তাৎক্ষিক জানেন, উনি বাইরে ছিলেন, আপনার মহারাজের উৎসব একদম উজ্জ্বলভাবে করা হয়েছিল, আপনার উজ্জ্বল করতে ঠিক 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 তাই মহারাজের অত আশা ছিল না। মহারাজ আশা ছিল বাণী প্রচার, বাণী প্রচার সারা পৃথিবীতে আসে তো নগরাধি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। বৈষ্ণবের ঈশ্বরের তিথি যেমন পবিত্র, বৈষ্ণবের তিথি আমি তার অশেষ মহারাজের চরণের পাত্রে পদ্মকমলে ধন্যবাদ শ্রী গুরু মহাত্ম আমার দূর থেকে কৃপা করুন, যাতে আমি বৈষ্ণবের চরণ হরিদে থেকে এই হরি গুরু বৈষ্ণবের সেবা করতে পারি, এইভাবে আমার জীবনকে ধন্যবাদ করতে পারি। দীর্ঘদিন যাবৎ এই বাসুদেব গৌড়ীয় মঠে থেকে সেবা কার্য করেছেন, ডাক্তার বিভাগ পরিচালনা করেছেন। তিনি তদীতকালে কংগ্রেস রাজত্বের সময় সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, তো যে রাস্তা দিয়ে যেতে হতো সোনিয়া গান্ধীর অফিসে 2 কিলোমিটার চেকিং করতে করতে ঢুকতে হতো, তার পক্ষে সেটা সম্ভব ছিল না। যে রাস্তা দিয়ে সোনিয়া গান্ধী খুব অল্প সময়ের মধ্যে 200 গজের মধ্যে দিয়ে তিনি সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করতে, সোনিয়া গান্ধী যে রাস্তা দিয়ে যেতেন সোনিয়া গান্ধী সেই পারমিশনটা আমাকে দিয়েছিলেন, আপনি অত ঘুরে আসবেন না, এই 200 গজ দিয়ে আমার কাছে আসবেন। এতদিন পর্যন্ত
আমার যথেষ্ট মানুষ তিনি ওইরকম দেখতে ওইরকম হলেও তার বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্য কতদূর পর্যন্ত গিয়েছে দুঃসহজের মধ্যে দিয়ে তিনি সুনিয়ামের কাছে পারমিশন পার করে নিয়েছিলেন। যার তারপরে এখান থেকে তিনি এখন মাথা ভাঙা মাঠের ইনচার্জ আছেন, তো সেখানেও বিশাল উন্নতি করেছেন। তিনি গুরুবার পর্বে অশেষ বিশেষভাবে পুষ্পাঞ্জলি প্রদান করলেন। এখন এখানে দেখছি ভক্তি বেদান্ত মাধব মহারাজের নাম উল্লেখ করা আছে। মাধব মহারাজ আসেন কি? এখন ভক্তি বেদান্ত সিদ্ধান্তি মহারাজ তিনি তার গুরুবার পর্বে পুষ্পাঞ্জলি প্রদান করেন। সবাই দর্শক মহাপুরুষ যার ভিতরে প্রাচীন জগতে মান অভিমান লাভ পূজা প্রতিষ্ঠা
হিন্দু মাত্র দেশ মাত্র ছিল না। সেই মুক্ত মহাপুরুষের চরণাশ্রয় করে আমাদের যারা চরণাশ্রয় করেছেন তারাও অতি মহাভাগ্যবান এবং ভাগ্যবতী। সেই কৃপাভাবে একটা কথা আমি বলবো, বলছেন গুরু এ জগতে সম্পদ প্রতি প্রেরিত হয়ে জগতে আসেন। গুরু মানে গুরু মিন্স হিজ রিপ্রেজেন্টিভ অফ গড, গুরু মিন্স হিজ আন্ডার গাইডেন্স বাই গড। তো ভগবত প্রতি প্রেরিত কিভাবে তিনি আসছেন, বলছেন তব নিজন কোন মহাগানে পাঠাইয়া দিলে তুমি। ভগবান তার নিজনকে এই জগতে গুরুকে প্রেরণ করেন। যখন কোন সাধক সাধিকা তার হৃদয়ে উৎকণ্ঠা আক্রমতা ব্যক্তা থাকে তখন ভগবান তার নিজনকে পাঠিয়ে দেন সেই ভক্তের কাছে। এরকম একটা মানে কাহিনী আমি উত্থাপন করছি। এক সময় আসলে প্রায় 30 বছর আগে আমি এখন গোহাটি মোড় থেকে বাই ট্রেনে করে বাংলা থেকে আসছি। হঠাৎ মাঝ রাস্তায় একজন ভদ্রমহিলা ট্রেনে উঠে আমাকে বলছে, মহারাজ আপনি কোন মোটে কোথা থেকে আসছেন? আমি সীমান্ত মহাবন্দী দেবানন্দ গৌরী মোটে থাকি। বলছেন আমি তো ওই মোট থেকে দীক্ষা নিয়েছি। আপনার গুরুদেবের নাম কি? আমার গুরুদেবের ভক্তিবৃন্দ বামন গোস্বামী মহারাজ। তারপর বলো আপনি তো আমার গুরু ভক্তি হন। মহারাজ আপনি তো দেখেন কথা বলতে ইচ্ছা করছে, আমি বলবো বলতে কাউকে বলি না। আমি কি বলবেন বলুন? বলছে আমার কিভাবে দীক্ষা হয়েছে আপনাকে বলছি শুনো। তো এক সময় আমার বাড়ির চারপাশে কেউ ভারত সেবাশ্রম, কেউ রামকৃষ্ণ মিশন, কেউ অনুকূল, কেউ ভারতবর্ষের গৃহযাত্রে দীক্ষা নিয়ে আসছে। আর এরা সবাই আমাকে বারবার শুধু ইয়ে করে, চলো তুমি আমার মাধ্যমে দীক্ষা নেবে, আমাদের সংস্থা থেকে দীক্ষা নেবে। তো ওদের কারো কথা আমার ভালো লাগতো না। আমি সবসময় ভগবানের কাছে কাটাকাটি করতাম, কোথায় গেলে আমি সদগুরু পাবো, কে আমার গুরুদেব। এইভাবে আজকে রাত্রিবেলা শুয়ে কানাকাটি করতে তিনি ঘুমিয়ে পড়েছেন। ভোরবেলা দেখছেন সেই গৌরব বৃন্দাবন থেকে একটা রথ আসছে, বুঝলেন খুব সুন্দর একটা রথ। আর সেই হীরে মণি মাণিক্য যারা পরিচিত সেই রথ আস্তে আস্তে এসে তার বাড়ির দরজার সামনে এসে লাগলো। আর সেই রথ থেকে একজন দিব্য মহাপুরুষ, তিনি একদম রাঙা রাঙা চরণ, অপূর্ব সুন্দর দেখতে, তিনি এসে আমার মাথার কাছে এলেন। এসে বললেন, তুমি মন খারাপ করবে কেন? এই তো আমি এসেছি, আমি তোমার গুরুদেব, তোমাকে আমি দীক্ষা করবো, তুমি মন খারাপ করো না। কিভাবে দীক্ষা দেবো সব বলে দিচ্ছেন শোনো। এখানে আমাদের বাসনায় একটা মঠ আছে, বাসুদেব গৌরী মঠ। তুমি ওই মঠে যাবে, ওই মঠে যিনি মঠ যান তিনি হলেন ভক্তিবৃন্দ বিষ্ণু মহারাজ। তুমি ওনার কাছে গিয়ে সব বলবে, তিনি তোমাকে নবদ্বীপে নিয়ে গিয়ে দীক্ষা দিয়ে নিয়ে আসবে। তুমি তো একা যেতে পারবে না, সব কিছু বলে সেই মুক্ত মহাপুরুষ তিনি আমার মাথা উঠে আমার তিনি সেই গৌরব বৃন্দাবনে চলে গেলেন। এখন এই ভোরবেলায় স্বপ্ন দেখে তিনি ছটফট করছেন, কখন যাবো বাসনা মঠে? সে মহারাজকে বলবো তিনি আমাকে নবদ্বীপে দীক্ষা দিয়ে নিয়ে আসবেন। তারপর দু চার দিন বাদে উনি নিজের ভক্তকে সঙ্গে করে নিয়ে আসছেন। ট্রেন থেকে নেমেছেন প্রার্থনায় বসুদের এই বসনা মানে স্টেশনে, তারপর দেখেন কি গুরু মহারাজের বড় বড় সব পোস্টার লাগানো হয়েছে ছবি, আর ওইখানে দেখে উনি আনন্দে আহ্বান হয়ে গেছেন। আর সেখানে কেউ মাথা ঢুকে প্রণাম করছেন, এই তো আমার গুরুদেব, এই তো আমার গুরুদেব। দেখা তিনি সাক্ষাৎ স্বপ্নের দর্শন করেছেন, আর সেই মানে স্বপ্নের সেই গুরুদেবকে তিনি দেখছেন। আর এবার মনে আনন্দে তিনি মঠে এসে গেটের কাছে একজন সন্ন্যাসী তিনি ঝাড়ু দিচ্ছিলেন, যে বাবা আমি অনেক দূর থেকে আসছি, এখানে দেবা বিষ্ণু মহারাজ কে আছেন তার সঙ্গে দেখা করবো। তা বলছে মা কি ব্যাপার আমাকে বলো না, এটা একটা অন্য কাউকে বলা যাবে না, এটা বিষ্ণু মহারাজকে বলবো। বলে মা আমি সেই বিষ্ণু মহারাজ, তা উনি নিজেই ছিলেন এখানে। তখন বললেন কি ব্যাপার, না তুমি তো অনেক দূর থেকে আসছো, খাওয়া দাওয়া হয়নি, একটা প্রসাদ পেলাম, তারপরে বিকালবেলা তুমি বিশ্রাম করে আমার কাছে এসে বলবে। তা উনি বিকালবেলা গিয়ে মহারাজের সঙ্গে ঘটনা বললেন এই ব্যাপার। উনি বা বিষ্ণু মহারাজ শুনে বললেন, মা তুমি তো মহাভাগ্যবতী, তোমার তো দীক্ষা হয়েই গেছে। আর দীক্ষা মানে শুধু এই নয় যে কানা একটা মন্ত্র দিল দীক্ষা হয়ে গেল, দীক্ষা মানে হচ্ছে গুরুর সঙ্গে শিষ্যের নিত্য সম্বন্ধ জ্ঞান, সম্বন্ধ স্থাপন। সম্বন্ধ মেলা যদি উভয় না হয় তাহলে তার কোনো দীক্ষা হয়নি জানতে হবে। এবং সেই গুরুদের তিনি আবার ভগবানের কারণে পাঠপথে তিনি সম্বন্ধ স্থাপন করে দেবেন। তা তথাপি আমি তোমাকে নিয়ে যাবো। আর তারপর এক সপ্তাহ পরেই সেই গুরু মহারাজেরই ব্যস্ত গুরু মহারাজের যত গুরু ভাই ছিলেন তার মধ্যে প্রতিবার বিষ্ণু মহারাজই তিনি আমার রূপা পর্বে প্রতিবছর ব্যস্ত পূজা করতেন। তাই সেই ব্যস্তটা তিনি আসবেন, এরকম করে ব্যস্তটা হয়ে গেলে আর তোমাকে নর্মাল করে নিয়ে গিয়ে দীক্ষা দিয়ে নিয়ে আসবো। তো এইভাবে দেখুন মানে গুরু মহারাজ তিনি প্রকট এবং অপ্রকট অবস্থায় তিনি একইভাবে তার অপরাজিত লীলা তিনি আজও পর্যন্ত করে যাচ্ছেন।
Thank you.
जेमन एक मध्य आपनी जब
স্থিরভাবে জলটা থাকে, তখন আপনি যদি তাকান জলের দিকে, আপনি আপনার ছবিটা আপনি ভেসে আপনি দেখতে পারেন দর্পণের আয়নার মতো। কিন্তু যখন ওই জলের মতো কোনো একটা পাথর কোনো জিনিস ঢিল মারা যায়, যখন জলটা চঞ্চল হয়ে যায় কাঁপে, তখন আর দেখতে পায় না। তদ্রুপ এই রদ্ধজীবের পঞ্চমী হৃদয় সদা গোবিন্দ বিশ্রাম গোবিন্দ কাহিনা মম বৈষ্ণব বলা হিন্দু ভক্তি হৃদয় সদা গোবিন্দ বিশ্রাম। আর এই জীব হচ্ছে ভগবানের দাস, আমরা সকলেই ভগবানের দাস। কৃষ্ণ হরি শ্রীজি বনাদি দাদি বহিম অতি নায়কারে দেয় সংসার আরেকটু, আমরা সকলেই ভগবানকে ভুলে গিয়ে আমরা এই সংসারে অবদান খাচ্ছি। তাই আমাদের প্রতিটা শিবহৃদয় বলতে ভগবান অন্তর্যামী রূপে আছেন। কৃষ্ণ যদি কৃপা করেন কোন ভাগ্য প্রমাণে গুরুর অন্তর্যামী রূপে শিক্ষা যাপনে, ভগবান যদি কোনো জীবকে করুণা কৃপা করেন অন্তর্যামী রূপে শিক্ষা যাপনে। তাই সেই যেমন আমরা গুরুদেবের করুণা কৃপা হলে যদি গুরুবাক্য চিত্রিত করিয়ে রাখো আর না করিয়া মনে আসা, যদি কেউ গুরুবাক্যের চিত্রে ধারণ করে যদি সে আদেশ ভজন করে, তাহলে এই বিভিন্ন দেশে ভগবানকে দেখতে পায়। তাই আমরা আমাদের ইদের মধ্যে ভগবান আছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, আমাদের চিত্রটা বিভিন্ন জায়গায় লেগে ছেলে মেয়ে আত্মীয় স্বজন পরিবার পারাপতিবাসী বন্ধু বান্ধব মনটা এমনভাবে ছড়িয়ে আছে। আমাদের এই মনটা যখন আমরা ভগবানের পাদতর্পণে দিব, তখন আর এই জগৎ বহির জগৎ থেকে মনটা যখন ভগবানের কাছে দিব, তখন সেই ভগবানকে দেখা যাবে। সেই ভগবানকে যেমন দেখা যায় সেটা একমাত্র গুরুদেব করুণার করুণা কৃপা, তখনই জানা যাবে, ভক্তজি জানতে পারবে যদি তিনি কৃপা করে জানান। নাহলে ভক্তজি কী হবে, এই সাধুরা তো আমাদের মতন খায় খায় যায় পরে ঘুমায়, হ্যাঁ, তো আমাদের থাকে কী আছে। এই বদ্ধজীব তাদেরকে সাধুগুরু কৃষ্ণকে জড়বদ্ধ জীবের মতন দর্শন হবে, কিন্তু সেই সাধুকে দর্শন করতে গেলে সেই সাধুর কৃপা ছাড়া ভগবানের কৃপা ছাড়া ভগবানকে দর্শন হয় না, এবং গুরুকৃষ্ণের কৃপা ছাড়া ভগবানকে গুরুকৃষ্ণকে জানা যায় না। তারা সেই গুরু পাবেন, তার ইতিমধ্যে চরিত্র অনেক কিছু আছে তিনি। তাই তিনি নিত্য জগৎ থেকে তিনি এই জগতে ছিলেন, জগৎজীবকে তিনি কৃষ্ণ ভজনে লাগাইছেন, কৃষ্ণ ভজন উপলব্ধ করেছেন। আবার তিনি নিত্য ধামে সেই ভগবানের সেবা করছেন, তিনি সেই জগৎ থেকে এই অধমের প্রতি করুণা করুন কৃপা করুন, যাতে আমি এই বাকি জীবনটা তার স্মরণকে ডাকে তার সেবা করে গুরুবৈষ্ণবের সেবা করে তাদের বাণী তাদের কথা হৃদয় মধ্যে ধারণ করে আমার জীবনটা অতিবাহিত করতে পারি কাটাতে পারি। এটাই আমি গুরুবৈষ্ণব গুরুগুলোর কাছে প্রার্থনা দেখি। আমার কথা এখানে বিশ্রাম দিচ্ছে, বাঞ্ছা কল্প করছে কৃপা তুমি গুরুবৈষ্ণব। এতক্ষণ পর্যন্ত শিলিগুড়ি শহরস্থিত মিলনপল্লী শ্যামসুন্দর গৌরী মঠের মঠরক্ষ হিরণ্যেশ্বরী শ্রীমদ ভক্তি বেদান্ত আশ্রম অত্যন্ত সুলিত ভাষায় এবং দু মিনিট পূর্বেই তিনি সমাপ্ত করেছেন, অনেক কথাই বলেছেন, তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। আশ্রম মহারাজ, তিনি বহুদিন থেকে শিলিগুড়ি মঠে তিনি সেবা করছেন, আমরা আশা করব তিনি যেভাবে এখানে সুন্দরভাবে দেখে গেলেন আমরাও তার কাছে আশা প্রার্থী, তিনিও তার মঠে তার গুরুবার্মে শতবার্ষিকী এইভাবে উদযাপিত করুন। এই অনুরোধ জানিয়ে আমি এর পরবর্তী বক্তা, আমার গুরুপার্বণে গুরুভ্রাতা
পরমপূজ্য দীনানন্দী স্বামী শ্রীমদ ভক্তিবেদান্ত সিদ্ধান্ত গোস্বামী মহারাজ যখন আমার গুরু মহারাজ অগ্রগত করেন ব্রজবাদ সিদ্ধান্ত গোস্বামী মহারাজ ভক্তি ভক্তি স্বরূপ সিদ্ধান্ত গোস্বামী মহারাজ তিনি বেদান্ত স্বামীকে এসে যেভাবে সবাইকে একত্রিত করে বেদান্ত স্বামীকে সুসংগঠিত করে তিনি দাঁড়িয়ে থেকে তিনি তিনি গুরুপাদের সমাধি ক্ষেত্রে উপস্থিত থেকে সমস্ত কার্য নিষ্পন্ন করেছিলেন তার চরণে পুরোপুর দণ্ডবাদ প্রণাম জানাই তিনি প্রতি কার্তিক মাসের দামোদর নদীতে তারই মঠেতে যেটা পূর্ণিমঠ নামে প্রসিদ্ধ সেই মঠেতে কার্তিক মাসের দামোদর ব্রত প্রাক্কালেতে এক মাস যেন এই দামোদর অষ্টকটা পাঠ করতেন এক মাস ধরে ছোট কাল থেকে তার নিকটে স্মরণ করেছে তার স্নেহ কেউ পরম পুত্রবার আমাদের যে রতন আচার্য ছিল ভক্তিবেদান্ত ভট্টাচার্য স্বামী মহারাজ তার সাথে বহুবার তার চরণে তারই আশ্রিত অত্যন্ত সুললিত বক্তব্য এরা নতুন করে কি পরিচয় দেব কিন্তু প্রত্যেক বছর আসেন জানেন সারা বিশ্বের প্রচার একসঙ্গে বহুদিন আমরা কেশবজি গৌরী আমার মন্দিরকে একসঙ্গে বহুদিন কাটিয়েছি তো তিনি একই গুরু শিষ্য হয়ে তিনি সারা পৃথিবী জয় করে বেড়াচ্ছেন আর আমি অত একই গুরু থেকে শ্রবণ করে আমি সুতরাং তিনি ধন্যাদি ধন্য হন অন্যায় লিখে অনেক কথাই তার সম্পর্কে কি বলব এখন তিনি তার বক্তব্য বিষয়ে তিনি পুষ্পাঞ্জলি প্রদান করবেন হরে কৃষ্ণ আপনারা হিন্দি বুঝতে পারেন তারা হিন্দি বুঝতে পারে হাত বলতে হিন্দি হিন্দি তারা বুঝতে পারে হিন্দুস্তানি হয়ে হিন্দি বুঝে ओम ज्ञान इंद्रियानुदस्य ज्ञानाञ्जनशलाकया चक्षोरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः गुरवे गौरचन्द्राय राधिकायैस्तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः नमः विष्णुपादाय गौरकृष्णप्रियाय च श्रीश्रीमाद्भक्तिवेदान्तपावनादिति नामिने श्रीकृष्णचैतन्य प्रभुनित्यानन्द श्री अद्वैतगदाधर श्रीवासादि गौरभक्तवृन्द सबै का हाथ ले बोलो बोलो हरे कृष्ण क्यों भोलेनाथ कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम नित्यानंद अभिन्न कलवर संबंध ज्ञान प्रदाता नित्यलीला प्रविष्ट विष्णुपाद श्री श्री श्रीमद भक्ति स्वरूप सिद्धांत गोस्वामी महाराज के चरण कमल अनंत कोटि साष्टांग दंडवत प्रणाम जाने तत्पश्चात मध्य सिद्धा गुरुपाद पद्म नित्यलीला प्रविष्ट विष्णुपाद शोकर सतश्री श्री श्रीमद भक्ति वेदांत श्रीला नारायण गोस्वामी महाराज नित्यलीला प्रविष्ण विष्णुपाद शोकर सतश्री श्री श्रीमद भक्तिवेदांत श्रीला वामन गोस्वामी महाराज चरण सरदे श्रद्धा पुष्पांजलि अर्पण करें उपस्थित श्री सभापति महोदय मजियस्त गुरु भ्राता वृंद भक्तिवेदांत आचार्य महाराज साधु महाराज गोस्वामी महाराज एवं अन्य नेतृदंड पादकर समस्त वैष्णव वैष्णवी चरणामी यथाजोग्य प्रणाम कर हरे कृष्ण आज के हमारे अनेक सौभाग्य थी
શ્રી ગૌરીય વેદાંત સમિતિના આચાર્ય જે છે ને ઓનાર વિરહ મહોત્સવ ઉપલક્ષ્ય કરે એવમ ઓનાર જન્મ શતાબ્દી કો ઉપલક્ષ્ય કરે અમારા એખાને સવારી ઉપસ્થિત હોય છે એખાને પ્રશ્ન છે અમાર એતો ઓનાર કથા કેના સુનશે એ તો સબ જગ્યાએ સંપૂર્ણ કેવલ બાસુગ્રામ નહીં સંપૂર્ણ બાંગ્લાદેશ એવમ અમારે ઉત્તર પ્રદેશ હિન્દી ભાષા એ પર્યંત વિદેશે ઓનાર જે ગુણગાન વિદેશ હોય કારણ ઉની અમારે એરકમ કી વસ્તુ તેને દીએ ગેછે જાર જેને વિશ્વ બ્રહ્માંડ તાર ગુણગાન કરે કારણ એઈ જને જખન શ્રી ચતુસન તે પ્રિથુ મહારાજ ઘરે તેને આસે તમારા પ્રિથુ મહારાજ વૈષ્ણવ તે કૃપા એવમ વૈષ્ણવ તે દર્શન રે કી સૌભાગ્ય સંગે કી સૌભાગ્ય તે એક તે શ્લોક તેની બોલશે બોલે તુલયા લવિનાપી ના સ્વર્ગ ના અપૂર્ણર્ભવ ભગવત ભક્ત સંગસ્ય મર્ત્યાના કી મુતાશિષ્ય બોલે જીવન જેવી એક લવ જેવી સાધુ સંગ હોય છે એક લવ કરું સમય બોલે એક સેકન્ડ કે 11 ભાગ કરો 11 ભાગ જે 80 ભાગ કે એક લવ બોલાવે છે એ તો કમ સમય જેવી જીવને સાધુ દર્શન બસ સાધુ સંગ હોય તા દ્વારા જે વસ્તુ પ્રાપ્ત હવે જે આનંદ પ્રાપ્ત હવે તાર સંગે ન સ્વર્ગ ન અપૂર્ણર્ભવ સ્વર્ગ આનંદ તો કથા છેડે ગઈ પણ સ્વર્ગ દેખી એ સ્વર્ગ મોહ જન તપ સત્ય એવમ બ્રહ્મ લોક પર્યંત જે આનંદ આજે તાકી અમારા સાધુ સંગે સંગે અમારા તુલના કરતે પારબો ના એ તો મહિમા સાધુ સંગે એજને એક સમય ભગવાન કૃષ્ણ તેની સમસ્ત વેદ પુરાણ ઉપનિષદ તેની દેખે છે દેખે તેની સભાય કે એક પ્રશ્ન કરશે મારો પ્રશ્ન હોલો ભગવત ભક્તિ પ્રાપ્ત કરાર વા ભગવત ભક્તિ કી ડેફિનેશન એવમ ભગવત પ્રાપ્તિ કરાર સબતે સરળ ઉપાય એવમ તેને વેદ રેતીને દાદા કરીએ છે એવમ વેદ તેની તદ્વિષ્ણો પરમ પદમ સદા વસતિ સુરયો તેને સમસ્ત વેદર જે માત્ર કે તેને ઉચ્ચારણ કરે અનેક જો કથા બોલે છે કીધું ભગવાન કૃષ્ણ તેની પ્રસન્ન હોયની બોલે તું પ્રસન્ન એક વાર તેની ઉપનિષદ કે દાદા કરીએ છે ઉપનિષદ તેની સા પરામ રક્તિ ઈશ્વરે અનંત મમતા ભક્તિ મમતા પ્રેમ સકતા તિનિયો અનેક ભક્તિ તેની ડેફિનેશન દીલે કીધું ભગવાન કૃષ્ણ તેની તાતે સંતુષ્ટ હોય બોલે આની જેટા સુનતે ચાચે ના તો મોટા બોલ લેના હું તું બસ જા એખર તેને વેદાંત સૂત્ર એક પ્રશ્ન કરશે એખર વેદાંત સૂત્ર તેને બોલશે અથાતો બ્રહ્મ જિજ્ઞાસા જન્માદસ્ય જત અનાવૃત્તિ સપ્તાહ અનાવૃત્તિ સપ્તાહ તિયો અનેક તિની તિની બ્રહ્મ સૂત્ર તેને બોલે કે તે ભગવાન કૃષ્ણ તેને સંતુષ્ટ થાય બોલે તુમિયો બસ જા એખર સમસ્ત શાસ્ત્ર બોલશે અમારા એટલો ભાલો ભાલો કથા બોલશે કિંતુ ઠાકુર તો કૃતિ સંતુષ્ટિ હોય ના તમને સમસ્ત પુરાણ ધીરે ધીરે દાન કરીએ છે એકનો પુરાણ દાન કરીએ સેખાને પુરાણ સેખાને વર્ણાશ્રમ આચાર બતા પુરુષેન પરમ કુમાર વિષ્ણુ આરાધક તથા નામ્ય તત્વ સતાન તારાઓ અનેક શ્લોક બોલે છે કિંતુ ભગવાન કૃષ્ણ કિછુ તેની પ્રસન્ન હોય એખર તેને ભાગ ગીતા કે દાન કરીએ છે ગીતા ઉત્સે ખાને દાડીએ તેને વર્ષે સર્વ ધર્મા પરિત્યજ્ય મામ એવમ શરણમ વ્રજ અહમ ત્વમ સર્વ પાપે ભક્ષસામિ મામ શુચ તેને વર્ષે મન મના ભવ મત ભક્ત ભવ મામ જાજી મામ નમસ્તુ તેનો અનેક શ્લોક તેને ભાગવત તેને બોલશે કિંતુ ભગવાન કિછુતી આર પ્રસન્ન હોના એમને સમસ્ત શાસ્ત્ર એવમ ચિંતા કરજે ઠાકુર અમારે સવાય રિજેક્ટ કરી દીધો કેવલ એક ગ્રંથ મને બાકીયા છે એ શ્રીમદ ભાગવત ગ્રંથ બાકીયા છે સવાય સે ભાગવત રે મુખર દિગ તાકીયા છે એનો ભાગવત એ સમત કી બોલે ઠાકુર એ મને તને ભાગવત કે દાન કરી છે પણ તુમી બોલો તિને સખાને કેવલ તુઈ જ શ્લોક બોલ છે
একটি শ্লোক হল যখন প্রহ্লাদকে ওনার বাবা জিজ্ঞাসা করে বলে আমি চা কিছু প্রশ্ন করি তুমি একই কথা বলছ শ্রবণ কীর্তন বিষ্ণু স্মরণ পাদ সেবন অর্চন বন্ধন দাস্য সত্য আত্ম নিবেদন ইতি পুংসার বিনা বিষ্ণু ভক্তিশ্চেতন বলক্ষণ ক্রিয়তে ভগবত অধ্যা কর্ম নিধিদন্ত তুমি সমস্ত কিছু সেই বিষ্ণুর পূজা বিষ্ণুর কথা বিষ্ণুর নাম তুমি বিষ্ণুর ভজনের কথা তোমার মাথাটা কে খারাপ করল তোমার মাথাটাকে কে খারাপ করেছ তুমি সমস্ত কিছু সেই ভগবান 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 এই সন্ধ্যা আমার তুমি তোমার বুদ্ধা খারাপ করে দিয়েছে তখন প্রহ্লাদ মহারাজ বলছে বলে নৈসান মতি স্থাব গুরু ক্রমান্ত্রী স্পিসার্থ অনর্থ অবগমম জনর্থ নিষ্কিন জনানাম না বৃণীতি জাগ্রতা তিনি বলছে বলে বাবা যে পর্যন্ত কোন ব্যক্তি শুদ্ধ বৈষ্ণব যদি চরণ যদি কেউ শরণাগত না হয় বলে নৈসান মতি স্থাব গুরু ক্রমান্ত্রী তুমি যা কিছু করে নাও ইয়ে মাথা কখন ভগবানের চরণে লাগতে পারে না যে পর্যন্ত কোন মহাপুরুষ চরণে যদি কেউ শরণাগতি না করছে তার চরণে যদি কেউ আত্মসমর্পণ না করছে তিনি দ্বিতীয় একটি শ্লোক বললেন রঘুগণ মহারাজ তিনি বলছেন বলে রঘুগণে না তপস্যা না জাতি না ইজয়া নির্বাপ না গৃহত বাপ নৈব ছন্দাগ্নি নৈব জলাগ্নি বিনা মহত পদো রজো বিষেকম বলে যে পর্যন্ত কোন মহান পুরুষ চরণে ধূলিতে যদি নিজেকে নিজেকে অভিষিক্ত না করিতে পারছে বলে রঘুগণি না তপস্যা তপস্যা দ্বারা তুমি ভগবানকে পেতে পারবে না না জাতি উন্নত কুলে জন্ম গ্রহণ করে তাকে ফেলতে পারবে না নৈব জলাগ্নি জল তুমি পুজো করতে পারবে না বেদ পড়েও পাবে না কিছু করে পাবে না বলে কি করে পাবো বলে যে পর্যন্ত মহত চরণে কোন শুদ্ধ গুরু বৈষ্ণব চরণে যদি নিজেকে নিজে যদি আত্মসমর্পণ না করছে আপনি জীবনে যা কিছু করেন তা কিছুতেই হওয়া কিছুতেই হতে পারে না যখন তিনি এই দুইটি শ্লোক শুনেছেন ভগবান কৃষ্ণ তখন সন্তুষ্ট হয়েছে বলে আমি এইবার সন্তুষ্ট হয়েছি আমি যেটা শুনতে চেয়েছি তুমি সেই কথাটাই বলেছ এত এই জন্য আমাদের যে ব্রাহ্মণ গোস্বামী মহারাজের আমার যে এত তার মহিমা গাছ কেন বিশ্বনাথ চক্র ঠাকুর সেখানে বলছে যে তুলিয়াম লবে না বিনা স্বর্গ না অপূর্ণার ভব অতএ বৈষ্ণবদের কাছে আমার কি পেতে পারে তিনি কি দিয়েছেন তার এত গুণ মহিমা বিশ্বনাথ চক্র ঠাকুর বলছেন কৃষ্ণ ভক্তির জন্মমূল হয় সাধু সঙ্গ অতএ বিশ্বনাথ চক্র ঠাকুর বলছেন ভক্তিকে একটা লতার সঙ্গে উদাহরণ দেওয়া হয়েছে কিন্তু লতা হবে কোথা থেকে যদি সেখানে বীজ না বীজ ছাড়া কি লতা হতে পারে কিন্তু সেই বীজটা কি কোথা থেকে পেতে পারে এই জন্য বলছে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদ পায়ে ভক্তি লতা বীজ কেবল গুরু কৃপাতে সেই ভক্তি লতা বীজ কেবল সেই গুরু কৃপাতে পেতে পারে আপনি যা কিছু করেন জীবনে কিন্তু সেই ভগবত প্রাপ্তি কখন হতে পারে না এই জন্য বৈষ্ণবদের চরণের এত মহিমা ভাগবত কৃষ্ণ নিজেই বলছে অনুগ্রহামি অহং নিত্যম হুয়ে এল অঙ্ঘ্রি রঙ্ঘি কৃষ্ণ তিনি নিজে বলছেন আমি বৈষ্ণবদের চরণে পিছনে পিছনে আমি নিজে যাই বলে কেন কারণ কি বলে ওদের চরণ ধুলি পাওয়ার জন্য বলে চরণ ধুলি কে তোমার কি হবে কৃষ্ণ নিজে বলছেন বলে হুয়ে এ মানে আমি নিজেকে নিজে পবিত্র করতে চাই বৈষ্ণবদের চরণগুলি প্রাপ্ত করে ভগবান বলছেন আপনি কি অপবিত্র হয়ে গেছেন বলছে হ্যাঁ আমি অপবিত্র হয়ে গেছি বলে কি করে বলে ভক্তরা আমার সেবা পুজো করে যদি আমি ভক্তদের জিজ্ঞাসা করে কিছু নাও আমার থেকে ভক্তরা কি বলে বলে না ধনম না জনম না সুন্দরী কবিতা বাজলি সকামে মম জন্মনি জন্মনি স্বরে ভবতা ভক্তি আহে তুমি কই
ভক্তরা কিছুই চায় না, ধান জন পুত্র পরিবার আমার সেবা ছাড়া কিছুই চায় না। এমনি তো আমি তাদের সেবা করতে করতে নিতে নিতে আমি তো ঋণী হয়ে গিয়েছি। যখন আমি আবার চাই কিছু দিতে, বলে প্রভু তোমার চরণের সেবা করে দাও, তখন আমি আবার ঋণীতে হয়ে যাই। এই জন্য বলছে ননাথ ভ্রষ্টম না চপার ভ্রষ্টম না সার্বভৌম না রসাধিপত্যম। ভক্তদের হৃদয় এত মহান, যারা কিছু দেয় স্বর্গ মোক্ষ কোন লোককে তারা প্রাপ্ত করতে চায় না, কেবল আমার বিরহ চাই, কেবল আমার সেবা চাই। এই জন্য আমি ভক্তদের সেবা নিতে 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 আমি এত ঋণী হয়ে গেছে, আমি চিন্তা করি আমি এদের ঋণী থেকে ঋণী কি করে হব, ঋণী থেকে মুক্ত কি করে হব। তখন আমি ভক্তদের চরণ ধরে দিতে চাই, কোন ভক্ত কি আমাকে চরণ ধরে দিবে, দিবে না ভক্ত চরণ ধরে। এই জন্য আমি কি করি লুকিয়ে লুকিয়ে ওদের পিছনে পিছনে থাকি, লুকিয়ে লুকিয়ে ভক্তদের পিছনে পিছনে আমি দৌড়াই। কেন হেঁটে গেলে চরণ ধরে তো উড়বে, উড়লে পরে যখন আমার মাথায় পড়বে আমি নিজে পবিত্র হয়ে যাবো, এত মহিমা ভক্তদের। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর খুব ভালো কথা এই বিষয়ে বলেছেন, ভগবান কেন ভক্তদের চরণ ধরে চাই। আপনারা ভালো করে বুঝবেন, আমি আপনাদের কালকে জিজ্ঞাসা করবো ভগবান কেন, আর দু মিনিট নেব, ভগবান কেন ভক্তদের চরণ ধরে চাইছেন, কি রহস্য। এখানে রহস্য হলো ভগবান হলেন তিনি বিষয় বিগ্রহ, ভগবান তিনি ভক্ত হলো আশ্রয় বিগ্রহ, ভক্তরা ভগবানকে সেবা করে। কিন্তু যেরকম রাধারানী মহাপ্রভু কলিযুগ কেন এলেন, কারণে কি, তিনি দেখলেন রাধারানী আমাকেও ভালোবাসে, আমিও রাধারানীকে ভালোবাসি, কিন্তু আমি যতটুকু আনন্দ প্রাপ্ত করি তা থেকে তিনি কোটি গুণ, একশো গুণ, হাজার গুণ নয়, তিনি একশো কোটি গুণ আমার থেকে বেশি রাধারানী প্রাপ্ত করেন, কোটি গুণ। আর কৃষ্ণ তিনি চিন্তা করছে আমি কি করি সেই রসটাকে পেতে পারি, যদি রাধারানীর ভাব অঙ্গকান থেকে গ্রহণ করি তবে আমি ওই আনন্দ পেতে পারবো। এই জন্য কলিযুগে তিনি কি করলেন, তিনি সচিনন্দন গৌর হরি হয়ে তিনি কলিযুগে তিনি মহাপ্রভু রূপে তিনি জগতে এলেন, আর সেই রাধা ভাবে তিনি বিভাগিত হয়ে হা কৃষ্ণ করে তিনি আর্তনাদ দিয়ে তিনি সেই কৃষ্ণকে তিনি ডাকছেন, পুকারছেন তিনি। এই জন্য ভক্ত হলো আশ্রয় বিগ্রহ, ভগবান হলেন বিষয় বিগ্রহ। এখানে ভক্ত যে আনন্দ প্রাপ্ত করে ভগবান সেটা পেতে পারে না, পেতে পারে না সেটা। এই জন্য এখানে কৃষ্ণ চিন্তা করছে আমি কি করে সেই আনন্দটা পেতে পারি, বলে ভক্তির দ্বারা, বলে ভক্তি কি করে পাবো আমি। এই জন্য নরোত্তম দাস ঠাকুর বলছে যদি কেউ ভগবত ভক্তিকে পেতে যায় সব থেকে সরল উপায় বলে তিন, বলে সেটা কি, বলে ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, ভক্ত ভক্ত শেষ তিনি এই সাধনের বল। আর তো সব থেকে বড় সাধন হলো ভক্তের চরণ ধুলি, ভক্তের চরণামৃত, ভক্তদের অধরামৃত, তাদের মধ্যে একটি হলো ভক্তদের চরণ ধুলি। এই জন্য ভগবান স্বয়ং বিষয় বিগ্রহ হয়ে তিনি সেই আশ্রয় বিগ্রহ রূপে তিনি সেই রহস্যের আস্বাদন করার জন্য তিনি কি করছে, সেই ভক্তদের পিছনে 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 তিনি যাচ্ছে ভক্তদের চরণ ধুলি পাওয়ার জন্য। এই জন্য আমার শ্রী নিত্যলীলা বিষ্ণু বিষ্ণু পাদ শ্রোতর সদ শ্রী শ্রী শ্রীমদ ভক্তি বেদান্ত শ্রীল বামন গোস্বামী মহারাজের এই জন্যই তার এত উৎসব, তাদের এত জয়কার, তার এত বিশ্ব ব্রহ্মাণ্ড, তার গুণগান, তার তিথি পালন করার একটি কারণ হলো তিনি হলেন নিত্যলীলার রাধারানী, তিনি একটি তিনি মঞ্জরি, তিনি হলেন মঞ্জরি। অত মহাপ্রভু জগতে যেরকম পরিকর দিয়ে নিয়ে এসে সেরকম প্রভুপাদ তিনি একা তিনি আসেনি, তিনি সম্পূর্ণ নিজের রাধারানী বললেন নয়নমণি মঞ্জরি তুমি একা যাবে না, তুমি নিজের পরিকর ধরে নিয়ে আসো। এই জন্য শ্রী প্রভুপাদ তিনি পরিকর ধরে নিয়ে এসেন, আর এই মহাপুরুষ তাদের মধ্যে একজন হলেন শ্রী আমাদের মহারাজ। এই জন্য আজকে শতবার্ষিক ওনার কিছু কথা বলতে চাইছিলাম, অন্যান্য কথা কিন্তু সময় নেই, সবাই হলে আমি বলবো। এই জন্য তিনি আমাদের প্রতি কৃপা দৃষ্টি করুন, আমাদের তিনি যেভাবে গুরু বৈষ্ণব সেবা করতে করতে গুরু বৈষ্ণব সেবা করতে করতে ওনার শরীরটি তৈরি হয়েছে, তিনি আমাদের কৃপা করুন যাতে ওনার আদর্শ নিয়ে গুরু বৈষ্ণবদের আনুগত্যে আমরা এই জীবনটাকে যদি কাটাতে পারি তবে আমাদের জীবন সার্থকতা হবে। আমি এই বলে নিজের বক্তব্যকে এখানে আমি বিশ্রাম দিয়েছি। বাচ্চা কল্পতর বস্ত্র কৃপা।
निधन गोस्वामी श्रीमद भक्ति वेदांत श्रीधर महाराज এখন পর্যন্ত সুন্দর করে একটার থেকে একটার থেকে একটার থেকে কোথায় গিয়ে সমাপ্তি করলেন বিনা মহমদ পদ রজ অভিষেক রঘু গমই তপসা জাতি নচেত জয়া নির্বাবনা গৃহদ্বা ন ছন্দসা নৈব জলাতি সূর্যই বিনা মহমদ পদ রজ অভিষেক ভক্ত পদ ধুলিয়ার ভক্ত পদ ভক্ত ভুক্ত এই সাধনের পরে তিনি এখানেই গিয়ে দিয়েছেন। সুতরাং এই যে রঘুমান ভক্তের কালেশ্বর বৈকুণ্ঠে যেতে চেয়েছিলেন আর রঘুমানের যে শিক্ষা দিলেন বলে বিনা মহৎ পাদ রজ অভিষেক অর্থাৎ মহতের পাদপদ্মের তলা দিয়ে বৈকুণ্ঠে যাওয়ার রাস্তাটা তাদের কানে চেপে নয় ঘরে চেপে নয় রাষ্ট্রীয় বিদেশে ভক্ত পদ ধুলিয়ার ভক্ত পদ। সুতরাং সময় কম, কালকে থেকে মহারাজের মুখ থেকে আপনারা সাত দিন সাবধান ধরে আমার কথা শ্রবণ করতে পারবেন। সুতরাং আপনাদের অপূর্ণ কিছু থাকবে না, আরো পরিপূর্ণ করে দেবেন। প্রত্যেক বছরের ন্যায় এই বছরে তিনি এসে উপস্থিত হয়েছেন, আমাদের থাকার সৌভাগ্য হয়নি, আসার সৌভাগ্য যতটুকু হয়েছে আজকে এতটুকু শুনলাম। কালকেরও উদ্বোধনী দেখে কালকেও আমাদের সবাইকে আমার বিদায় নিতে হবে। আমরা অজিত প্রভু এই পরিশানার্থ প্রভু অর্থাৎ আমাদের শ্রীধর মহারাজের যে ভাই তোমার নামে থাকে ওখানেও এইরকম অনুষ্ঠান হবে, আরো পরপর পরপর হতে হতে আমরা যাবো। সুতরাং আপনারা এখানে বসে তার অনেক কথা শুনতে পাবেন। আজকে আমি অশেষ বিশেষ তাকে আমরা একসঙ্গে বহুদিন ওই নারায়ণগঞ্জের শ্রীচরণ তলে বসে কেশবজি গৌড়িয়া মঠে তথা রূপসনাথন গৌড়িয়া মঠে তার মঠ থেকে হরি পাঠে শুধু না একদম কান ধরে দাঁড় করিয়ে দিয়েছেন। তাকে একটা করতে জন্মাদর্শ জনশ্লোকের ব্যাখ্যা করিয়ে সবাইকে নারায়ণ পাঠের করে দিয়েছিলেন। পারেননি শুধু এই ব্যক্তিটা, জন্মাদর্শ যত শ্লোকে যত রকম ভাবে ব্যবহার হয় সব রকম ভাবে মানুষকে দিয়েছিলেন। সুতরাং আজকের দিনে সেই সব পুরনো কথা মনে পড়ে নিজেকে খুব সৌভাগ্যবান মনে হচ্ছে। যা এরপরেই আমাদের শ্রী গৌড়ীয় বেদান্ত সমিতি নবাচার্য পরমপূজ্যপাদ চিদম্বরস্বামী শ্রীমদ ভক্তি বেদান্ত পদ্মনাভ মহারাজ তিনি গুরুদত্ত গুরু মহিমা সম্পর্কে আপনাদের নিকটে কীর্তন করবেন। হরে কৃষ্ণ। গুরুদেব গুরুচন্দ্রায় প্রাতকাল তদাগম কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় ভক্তায় নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাধু শ্রী গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম অস্মদী গুরুপাদ ভক্তিবিদান্তামী মহারাজের চরণ কমলে সাষ্টাঙ্গ দণ্ডবন্ধ জ্ঞাপন করি। তিনি তার জগৎ থেকে অদমপূর্তি অনন্ত আশীর্বাদ বর্ষণ করুন। তৎপশ্চাৎ গৌড়ীয় গুরুবর্গের চরণ কমলে অনন্ত সাষ্টাঙ্গ দণ্ডবন্ধ জ্ঞাপন করি। মঞ্চে উপস্থিত সভাপতি মহারাজ এবং ত্রিণ্ডী পাদগঙ্গি সভা চরণ দণ্ডপত্র নদী জ্ঞাপন করি। উপস্থিত বৈষ্ণববৃন্দ মাতৃমণ্ডলী সভা চরণ দণ্ডপত্র নদী জ্ঞাপন করি। আজকের আমরা যেতিথিকে উপলক্ষ করে এখানে সবাই উপস্থিত হয়েছি শিলা গুরু মহারাজের শতবার্ষিকী অনুষ্ঠান উপলক্ষে তাঁর মহিমা কীর্তন করতে। শাস্ত্রে
গুরু শব্দের ব্যাখ্যাতে সেখানে বলছেন গুকার অন্ধকার সরোকার তত নিরোধক অন্ধকার নিরোধক তত গুরুত্ব দ্বিতীয়তে। যদি এই ত্রিতাপ জগৎ, এই যে সংসার, এই জগতে আমরা যে ওষুধ পড়েছি এটা হচ্ছে অন্ধকার জগৎ। এই অন্ধকার থেকে যিনি আলোর জগৎ অর্থাৎ ভগবত প্রাপ্তি করাতে পারেন তিনি হচ্ছেন গুরুপাদ পদ্ম। যার সঙ্গে ভগবানের নিত্য সম্বন্ধ তিনি হচ্ছেন সদ্গুরু। সেই গুরুপাদ পদ্ম সম্বন্ধে দুটো কথা শুধু, কোন এক সময় ছিল গুরুপাদ পদ্ম তখন শিলিগুড়ি মঠে ছিলেন, তো সেই সময় শিলং থেকে কয়েকজন ভক্ত গুরুপাদ পদ্মকে দর্শন করার জন্য এসেছে। তারা গুরু যখন অনুষ্ঠান সমাপ্ত চলে যাবেন গুরুপাদ পদ্মকে প্রণাম করে দিয়েছেন, গুরু মহারাজ আমরা আজকে চলে যাচ্ছি। বলে আজকে চলে যাবে? বলে হ্যাঁ। বলে আজকে না গেলে হয় না? তখন বলছি না মহারাজ আমাদের তো রিটার্ন টিকিট কাটা আছে, গুরুদেব আমাদেরকে যেতেই হবে। তখন তিনি বলছে যা ঠিক আছে যাও, তোমরা নৃসিংহদেবের মন্ত্রকে জপ করতে করতে যাবে। যখন গুরুপাদ পদ্ম এই কথা বলেছেন তারা বলে কেন গুরু মহারাজ এরকম বলে, হয়তো স্বাভাবিক ব্যাপার, কিন্তু গুরু মহারাজ জানছেন তাদের সামনে কোনো না কোনো বিপদ এসে উপস্থিত। তো তারা যখন এই রাত্রে ট্রেনে উঠেছেন ঠিক কামাখ্যা পাওয়ার আগে হঠাৎ ট্রেন দাঁড়িয়েছে অনেক সময় রাত্রে, তখন তারা চিন্তা ছিল কারণ ট্রেন এত সময় দাঁড়িয়েছিলেন। তখন কেউ কেউ বলছে ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়েছে, তো অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিক আছে লাইন ক্লিয়ার হবে তাহলে আমরা যাবো সেভাবে। তাদের মধ্যে যখন একজন তিনি টয়লেটে যখন এসছেন এসে দেখছে তাদের পেছন থেকে বগিগুলো সব নাই, তাদের থেকে সমস্ত বগিগুলো সামনের দিকে আসে। তখন তারা অভয়ারণ্যে ক্রন্দন করছেন আর গুরুপাদকে জিজ্ঞেস করছেন হে গুরুদেব কেন আপনি বলেছিলেন আমাদেরকে এই নৃসিংহ মন্ত্র জপ করতে। তো গুরুপাদ পদ্ম যে তিনি ত্রিকালদর্শী তিনি যে দেখতে পাচ্ছেন তার সামনে শিষ্যগণের কী সমস্যা, তিনি শিষ্যকে সবসময় রক্ষা করেন, এই হচ্ছে গুরুপাদ পদ্ম। এই জন্য শাস্ত্রে বলেছেন অনেক গুরু পাওয়া যায় যে গুরু শিষ্যকে রক্ষা করতে পারে না, দুর্লভ সদ্গুরুদেবী শিষ্য সন্তাপ হরণকারী, শিষ্যের সন্তাপ হরণকারী গুরু পাওয়া যাবে না কিন্তু বিদ্যা হরণকারী গুরু অনেক পাওয়া যাবে। আরেকটা প্রসঙ্গ, তিনি যখন পুরীধাম শ্রীমন্দির প্রতিষ্ঠাতে সেখানে অনেক আমাদের সমস্ত বেদান্ত সমিতির সমস্ত মহারাজ যখন ছিলেন সেই সময় বিগ্রহ প্রতিষ্ঠা অনুষ্ঠান আমাদের একভাবে যাওয়া হবে বলে সমস্ত রোড ঠিক হয়ে গেছে, কিন্তু ভোরবেলা গুরু মহারাজ চিন্তা করছে না আমরা সেটা গোপীপা গোপীনাথকে দর্শন করে এদিক দিয়ে আমরা যাবো, কিন্তু অনেকে সেখানে নারাজ হয়ে গেছে, বলছে না গুরুপাদ এদিক দিয়ে তো যাওয়ার কথা হয়েছে, বলছে ঠিক আছে চলো না। কিন্তু সেই দিন রাত্রে গুরুপাদ পদ্মকে গোপীনাথ স্বপ্ন দেখিয়েছে যে তোর তো অনেক বিগ্রহ প্রতিষ্ঠা এখানে অনুষ্ঠান, এখানে তো অনেক কাপড় চোপড় এসেছে, আমি তো দীর্ঘদিন এই ছেঁড়া কাপড় পরে বসে আছি, এই ছেঁড়া কাপড় আমার তো কাপড় চোপড় কিছু নেই। তখন গুরু মহারাজ একজন সেবককে বলেছেন এই তোমরা কিছু কাপড় এবং সমস্ত শিলা নিয়ে আমরা গোপীনাথ মঠে দিয়ে ওখান থেকে আমরা পরিক্রমা করতে করতে যাব। যখন গুরুপাদ পদ্ম বলেছেন সেখানে এসেছেন তখন তিনি যখন বসেছেন ওখানে পূজারীকে বলছেন ঠাকুরের কি কোনো কাপড় নেই? বলে কেন মহারাজ? বলে তোমার ঠাকুরকে ছেঁড়া কাপড় পরিয়ে রেখেছিল? বলছে হ্যাঁ। তখন সমস্ত ঘটনা গুরু মহারাজ সেখানে ব্যক্ত করলেন। তো এই গুরুপাদ পদ্মের সঙ্গে ভগবানের যে নিত্য সম্বন্ধ একমাত্র তাঁর সঙ্গে, তিনি হচ্ছেন নিত্য সিদ্ধ মহাপুরুষ, এতেই জানা যায়। এইরকম তার অনেক লীলা গুরুপাদ পদ্মের, মহারাজ গণ আমার থেকে আর অনেক বেশি জানেন, তাই আমি এরকম গুরুপাদ পদ্ম আশ্রয় করতে পেরে আমার জীবনকে অনেক ধন্য মনে করেছি। তিনি তার নিত্য জগতের থেকে এই অথমের প্রতি সেই আশীর্বাদ বর্ষণ করুন যেন তাঁর সেই পথকে অনুসরণ করে অন্তিম সময় পর্যন্ত সেই সাধন ভক্তি করে আমার জীবনকে অতিবাহিত করতে পারি। পুনঃ সমস্ত বৈষ্ণব চরণে দণ্ডবোধ নিবেদন করে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে সমাপ্ত করছি। বাঞ্ছা গল্পের শ্রী গৌর বেদান্ত সমিতি বর্তমান সভাপতি আচার্য পরম পঞ্চগত ত্রিদণ্ডী স্বামী শ্রীমান ভক্তি বেদান্ত পদ্মনাভ মহারাজ খুব অল্প সময়ের মধ্যে গুরুর সঙ্গে ভগবানের কি সম্পর্ক আর গুরুর সঙ্গে শিষ্যের কি সম্পর্ক
গুরু কিভাবে শিষ্যকে সাবধান করছেন, আবার গুরুর নিকটে ভগবান কিভাবে কি প্রার্থনা করছেন, কি জিনিস জানাচ্ছেন। এই দুটো বস্তু ভক্তি ভক্ত ভগবান, গুরু বৈষ্ণব ভগবান, শিষ্যের সঙ্গে গুরু সম্পর্ক, গুরুর সঙ্গে গোপীনাথের সম্পর্ক, এই সব দুই সম্পর্কের মধ্যে একটা সুন্দর সমাধান টেনে দিয়ে তিনি সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে বাগ্মীটা প্রকাশ করেছেন, তাকে অশেষ ধন্যবাদ। এখন আমাদের শ্রী দেবানন্দ গৌড়ী মঠ, শ্রী গৌড়ী বেদান্ত সমিতির প্রধান কার্যালয় শ্রী দেবানন্দ গৌড়ী মঠ, সেই দেবানন্দ গৌড়ী মঠের যে ধর্মশালায় যাত্রীনিবাস, তাই তিনি সংরক্ষক ত্রিদণ্ডী স্বামী সমাজ ভক্তি বেদান্ত মঙ্গল মহারাজ, তিনি তার গুরুবার পত্নী বাণী ঘোষমা ছবি প্রদান করবেন। দুঃখদায়ক
যে তাদের কৃপা আমরা কতটুকু গ্রহণ করছি, কারণ কতটুকু গ্রহণ করছি, এক তো এদের বলছেন গোবিন্দ যে মহাপ্রসাদে গোবিন্দ নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্যবতেন রাজন বিশ্বাস নই বোঝায়। আমরা যে প্রসাদ সেবা করি মহাপ্রসাদে গোবিন্দে এবং নাম ব্রহ্মণি বৈষ্ণব স্বল্প পুণ্যবতেন রাজন বিশ্বাস নই বোঝায়, এই তিনটে জিনিসের প্রতি বিশ্বাস আমাদের কতটুকু আছে। আর এই যে প্রসাদ একটা ডাল ভাত তরি তরকারি ইত্যাদি ফলমূল ইত্যাদি একটা প্রসাদ, আর এই যে গুরুবর্গের গুরুপাদ পদ্মের যে বাণী প্রসাদ, এই যে বাণী প্রসাদ, এই বাণী প্রসাদ হলো আমাদের সর্বশ্রেষ্ঠ। যে বাণী প্রসাদের দ্বারা আমরা প্রত্যেকপক্ষে যদি তার বাণী, তার মুখনিশ্চিত বাণী, যেমন দেবজি দেবী কপিল দেবকে জিজ্ঞাসা করছেন শশাং প্রসঙ্গান মো বীর্য সংকিত ভবন্তি হৃদকর্ণ রসায়ন কথা তজ্জসন আসু অপবর্গ ভগবনি শ্রদ্ধা নির্ভক্তি ক্রমণ্যতি। দেবজি দেবী তার পুত্র কপিল দেবকে জিজ্ঞাসা করছেন যে আমরা এই সংসারের মধ্যে যে দুঃখ জ্বালা যন্ত্রণা আদি দৈবিক আধ্যাত্মিক আদি ভৌতি এই ক্রীতার জ্বালার দ্বারা যে দুঃখ জ্বালা যন্ত্রণা পাচ্ছি, এর হাত থেকে আমরা কিভাবে উদ্ধার লাভ করব, কিভাবে নিষ্কৃতি লাভ করব এবং কিভাবে আমরা সেই ভগবত পাদ পদ্মে পৌঁছাব, সেই জন্য বলছেন শতাং প্রসঙ্গাৎ মম বীর্য সংবিত। তাহলে সেই সাধুর মুখ বিগলিত হরিকথা মুখিত, এতক্ষণ ধরে আপনারা যে সাধুর মুখ নিশ্চিত বাণী, বিশেষ করে আমাদের গুরুবর্গ ভক্তি বেদান্ত শ্রীধর গোস্বামী মহারাজ থেকে বৃন্দাবন থেকে এসেছেন তার মুখ নিশ্চিত বাণী আমরা যদি অক্ষরে অক্ষরে অর্থাৎ অক্ষর অক্ষরে যদি পালন করতে পারি এবং গুরুবর্গের যে বাণী প্রসাদ আমরা যদি হৃদয়ের মধ্যে ধারণ করতে পারি, তাহলে আমাদের দরকার এই যে সংসার সিন্ধু তরণের হৃদয় প্রসাদ সংসার দুঃখ থেকে আমরা নিবৃত্তি লাভ করতে পারি। আর তাদের বাণী প্রসাদ যদি আমরা না গ্রহণ করি, খালি যদি ডাল ভাত তরকারি খেয়ে এখান থেকে চলে যাই, আমরা এখানে সবাই এসেছে গুরুবর্গরা তারা এসেছে সুদূর বৃন্দাবন থেকে এবং সুদূর নবদ্বীপ ধাম থেকে সেই বাণী প্রসাদ বিতরণ করবার উৎসব মানে ডাল ভাত তরি তরকারি নয়, উৎসব মানে মহাপ্রভু বলছেন উৎসব মানে কি এই বাণী প্রসাদের উৎসব, হরি কথার উৎসব, বীর্যপতি কথার উৎসব, অর্থাৎ যার মধ্যে সমস্ত শক্তি আছে সমস্ত ক্ষমতা আছে, যে শক্তির দ্বারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে জয় করতে পারে। আজকে একটু আগে পূজ্যবাদ শ্রীধর গোস্বামী মহারাজ তিনি বলছেন যে গুরুপাদ পদ্ম কি এমন এমন একটা বস্তু তিনি দান করেছেন যার জন্য আজ বিশ্ব ব্রহ্মাণ্ডে তার জয় গুণগান হচ্ছে, শতবার্ষিকী উদযাপন করা হচ্ছে। সুতরাং আমি আর বিশেষ সময় নেব না, আমি বিশেষ কিছু জানিও না, তথাপিও গুরুবর্গের আদেশ বৈষ্ণবদের আদেশ পালন করাই হল জীবের একমাত্র কর্তব্য। আর তাই গুরুবর্গের চরণে বৈষ্ণবগণের চরণে কৃপা আশীর্বাদ নিয়ে আমি এইখানে বিশ্রাম নিলাম। বাঞ্চা কল্প তনুবশ্য কৃপা শ্রী দেবানন্দ গৌড়ীয় মঠে রক্ষক
শ্রীমদ ভক্তি বেদান্ত মঙ্গল মহারাজ 5 মিনিটে সমাপ্ত করেছেন, কারণ এরপরে আবার একটা কীর্তন আছে, আরতি আছে, তারপরে প্রসাদের ব্যবস্থা, তারপরে প্রসাদ। সুতরাং সেই সূত্র ধরে কর্তৃপক্ষের নির্দেশ আদেশ মেনেই পরবর্তী দুজন ভক্তি মহোদয় আছেন, তাদের কাছে অনুরোধ করবো 5 মিনিট করে তারা আমাকে ঘোষণা করবেন কর্তৃপক্ষের আদেশ। আর এখন বিদ্যান্তের সঙ্গে সমাজ ভক্তি বেদান্ত ত্যাগী মহারাজ শ্রী গৌড়ীয় বেদান্ত এখন আমাদের সভার অন্তিম বক্তা বিদ্যান্তের সঙ্গে সমাজ ভক্তি বেদান্ত সৌদি মহারাজ, তারপরে সভাপতি সভাপতি ভাষণ, তারপরে সমাপ্ত। হরে কৃষ্ণ। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্য নমো নমঃ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সর্বপ্রথমে অস্মদীয় গুরুপাদ পদ্ম জগদ্গুরু নিত্যলীলা প্রভীষ্টং বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রীমদ ভক্তিবেদান্ত শিষ্য বামানন্দ স্বামী গুরু মহারাজের শ্রীচরণ কমলে দাসদমের অনন্ত কোটি ভক্তিপূর্ণ সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি, তাহার হৈতুকি কৃপা আশীর্বাদ প্রার্থনা করি, তিনি আমার প্রতি প্রসন্ন হন। অতঃপর সভাপতি মহারাজ এবং মঞ্চে উপস্থিত সমস্ত ত্রিদণ্ডী সন্ন্যাসীগণ ও সমস্ত বৈষ্ণববৃন্দ শ্রোতাবৃন্দ সকলের চরণে আমার যথাযোগ্য প্রণাম জানিয়ে সকলের কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। 5 মিনিট সময় দিয়েছেন সভাপতি মহারাজ, আর সময়ও শেষ। এতক্ষণ পর্যন্ত আমরা বিভিন্ন বক্তাগণের শ্রীমুখ থেকে শ্রীল গুরু তত্ত্ব এবং গুরু মহিমা শ্রবণ করলাম। গুরু মহারাজের একটা বিশেষ তাহার দিব্য লীলা চরিতাবলী আমরা শ্রবণ করে আমি আমার বক্তব্য শেষ করব। প্র্যাকটিক্যাল ঘটনা আমাদের শ্রীল গুরুপাদ পদ্মের প্রবন্ধাবলী আলোচনা করলে সেটা আপনারা জানতে পারবেন। কোন এক সময় এই আশেপাশে কিছু দূরে এখানে একটি বিলাসী পাড়া বলে একটি জায়গা আছে, আপনারা জানেন, সেই বিলাসী পাড়ায় তদনীন্তন কালে গুরু মহারাজ প্রকট থাকাকালীন বলরাম প্রভু বলে একজন প্রভু ছিলেন। আমি সম্ভবত 1986-এ গুরুপাদ পদ্মের সঙ্গে সেই স্থানেতে এসেছিলাম। তখন শ্রীল সুন্দরানন্দ প্রভু 82-এ তো সুন্দরানন্দ প্রভু তিনি তার প্রথম সেবক ছিলেন। তো যার বাড়িতে এসেছিলাম, মাত্র 2টি হচ্ছে ঘর ছিল, একটাই গুরুদেব আমাদেরকে থাকতে দিয়ে তাই তিনি আমাদেরকে থাকতে দিয়েছেন, এবং তাহারা স্ত্রী পুত্র পরিবার নিয়ে একটা রুমে ছিলেন। কথাটা বলার তাৎপর্য এই যে শ্রীল গুরুপাদ পদ্ম তিনি অপ্রাকৃত জগতের দিব্য মূর্তি, তিনি সেই মূর্তিতে এই জগতে শিষ্যগণের প্রতি যেমন তিনি স্নেহশীল, জগতের প্রতি তিনি যেমন স্নেহভাজন, সেই রকম ওই একই মূর্তিতে তিনি বৈকুণ্ঠ জগতে বা অপ্রাকৃত দিব্য জগতে তিনি তাহার লীলা করছেন, এবং ওই মূর্তিতে আবার তিনি এই জগতেও তিনি সমস্ত শিষ্যের কল্যাণ বিধান করছেন। সেই সম্বন্ধে একটা খুব সুন্দর তত্ত্ব আমি এখানে উল্লেখিত করছি। তো যখন রাত্রিবেলায় আমরা শুয়েছিলাম সেই সময় হঠাৎ রাত্রি প্রায় 2 বাজে, তখন
মনে হচ্ছে গুরু মহারাজ শুয়ে আছেন, আমি দেখছি শুয়ে আছেন, কিন্তু কারোর সঙ্গে তিনি কিছু কথা বলছেন। যেমন আমি কারোর সামনে বসে কথা বলি সেই রকম গুরু মহারাজ একদম স্পষ্ট ভাষায় তিনি কারোর সঙ্গে কথা বলছেন, কিন্তু কি কথা বলছেন ওটা আমি বুঝতে পারছি না। আমি তখন সুন্দরানন্দ প্রভুকে বলেছিলাম যে প্রভু গুরু মহারাজ মনে হয় ঘুমের ঘরে স্বপ্ন দেখছেন বা কিছু, একটু গায়ে হাত দিয়ে একটু এ করে দিলে হয় না? আর দিয়েছেন সুন্দরানন্দ প্রভু আমাকে এক হচ্ছে কে বকা। কেন গুরু মহারাজ, আমি সবেমাত্র মঠে এসেছি, তখন 5-6 বছর মঠে এসেছি, অত তত্ত্ব গুরুদেবের আমি জানি না। তো তখন ওই সুন্দরানন্দ প্রভু বলেন চুপ করে শুয়ে থাকে, আমি তো ভয় পেয়ে গেছি যখন এখানে ধমক দিয়েছে, চুপ করে শুয়ে আছি, সকাল হয়ে গেছে, সকালে উঠেছি, গুরুদেব সমস্ত কাজ টাজ সেরে গুরু মহারাজের টিফিন দেওয়া হয়েছে, আর সেই সময় আমি ঘরের কোণে বসে বসে হরিনাম করছি, সুন্দরানন্দ প্রভু গুরু মহারাজকে সেবা দিয়েছেন, আর সেই সময় জিজ্ঞাসা করছেন সুন্দরানন্দ প্রভু গুরুদেবকে গিয়ে বলছেন গুরুদেব আপনার মন্ত্রা আপনাকে একটা কিছু জিজ্ঞাসা করবে। আরে আমি তো কিছুই বলি না, উনি ইচ্ছা করে বলে দিলেন, জানি না। তখন আমার অন্তরে একটা কে যেন প্রেরণা দিচ্ছে, কি বলবি বল। আমি তখন গুরুদেব যখন আমার দিকে তাকিয়ে এইরকম করছে এইরকম করছে, মানে কি বলবি। তখন আমি বললাম গুরুদেব আপনি কার সঙ্গে রাত্রেবেলায় কথা বলছিলেন? আমার খুব ভালোভাবে মনে আছে কার সঙ্গে রাত্রেবেলায় কথা বলছেন। গুরু মহারাজ তখন আমার দিকে চোখটা বড় বড় করে তাকিয়ে বলছেন তুই শুনেছিস নাকি? হ্যাঁ শুনলাম তো, কিন্তু কিছু বুঝতে পারি নাই। গুরু মহারাজ কিছুক্ষণের জন্য তিনি একদম স্তব্ধীভূত হয়ে গেলেন, পরে আমাকে বলছে জানিস কয়েকদিন যাবৎ আমি একটা কোনো বিষয়বস্তু নিয়ে খুব চিন্তিত ছিলাম, কিছুতেই সমাধান করতে পারছিলাম না। তা আজকের আমি যখন শুয়েছিলাম তখন একটু গুরুপাদ পদ্মের চরণে ওই নিবেদনটা জানিয়ে আর আমি শুয়েছিলাম, তাই গুরুদেব তিনি রাত্রেবেলা এসে আমার সমস্ত সমাধান করে দিয়ে গিয়েছেন। এর দ্বারাই কি প্রমাণিত হয়? তিনি একই শরীরে অপ্রাকৃত দিব্য শরীর, সেই শরীরের মাধ্যমে তিনি পরজগতে গুরুপাদ পদ্ম শ্রীমতী রাধারানী স্বয়ং ভগবান তার সঙ্গে যে যোগাযোগ রেখেছেন ওই একই শরীরে এই জগতে সমস্ত ভক্তদের কৃপা করছেন। হ্যাঁ এই জন্য সেই গুরুপাদ পদ্ম দিব্য জগতের অপ্রাকৃত জগতের তিনি ব্যক্তি, তিনি কৃপা করে এই জগতে এসে আমাদেরকে করুণা করছেন কৃপা করছেন। সময় সংক্ষেপ, আমি বেশি সময় দেব না, আরতির সময় হয়ে গেছে। এই জন্য গুরুদেবের এই অলৌকিক চরিতাবলী এরকম বহু আপনারা ওই প্রবন্ধাবলীর মধ্যে পাবেন। সুতরাং সেই গুরুপাদ পদ্মের চরণ আমরা আশ্রয় করতে পেরেছি, এটা আমাদের কোটি কোটি জন্মের সৌভাগ্য। এক সময় জনার্দন গোস্বামী মহারাজ, ভক্তি জীবন জনার্দন গোস্বামী মহারাজ, তিনি বলেছিলেন বাবা তোমাদের কোটি কোটি জন্মের সৌভাগ্য যে তোমরা এমন একজন গুরুপাদ পদ্মকে লাভ করেছো। তোমার গুরুপাদ পদ্ম কি বস্তু এখনো পর্যন্ত আমি তাকে জানতে পারি নাই, তোমরা ভালো করে তার সেবা করো, তার আশ্রয় পেয়েছো, তার আশ্রিত জনের সেবা করো এবং তার গুরু ভ্রাতাগণের গুরুবর্গগণের সেবা করো, একদিন না একদিন গৌর হরিকে তোমরা লাভ করবে। এই সমস্ত গুরুবর্গগণ তাহার এই সমস্ত সব গুণাবলী কীর্তন করতেন, এই জন্য সেই গুরুপাদ পদ্মের চরণে আমি আমার ভক্তি শ্রদ্ধা পুষ্পাঞ্জলি অর্পণ করি, তার কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তাহার সব নিজজন এখানে বসে আছেন, তাহার গুরু ভ্রাতাগণ, গুরু মহারাজ এক সময় বলেছিলেন দেবানন্দ গৌড়ীয় মঠের নাট্য মন্দিরে, আমার গুরু ভ্রাতাগণের যারা অপমান করবেন, আমার গুরু ভাইদের যারা সম্মান করবে না, সে কোনোদিন আমার কৃপা পাবে না। অতএব তাদের আশ্রয়ে থেকে যে আমার অনুগত হয়ে গৌর হরির ভজন করবেন, আমি তাদের প্রতি প্রচুর পরিমাণে আশীর্বাদ করব। এই হচ্ছে গুরুপাদ পদ্মের কথা।
গুরুপাদ পদ্মতিনি সবাইকে সুন্দর রূপে তার স্নেহ প্রতি ভালোবাসার দ্বারায় এনাদের এনারা এখনো পর্যন্ত গুরু মহারাজের কথা বলতে বলতে কেঁদে ফেলেন, এমন স্নেহ প্রতি ভালোবাসার দ্বারাই তাদেরকে আকর্ষণ করে রেখেছিলেন। পূজ্যপাদ মহারাজ একদিন বলছিলেন, গুরুপাদ পদ্ম চলে গেছেন, আমাদের বুঝতে দেননি আমাদের জ্যেষ্ঠ গুরু ভ্রাতা। গুরুদেবের যে স্নেহ প্রতি ভালোবাসা তার থেকে অধিক ভালোবাসা দিয়ে আমাদেরকে প্রতিপালন করেছেন সেই গুরুপাদ পদ্ম। কথা আজকে আমরা আপনাদের কাছে জানাতে এসেছি, বহু কথা আছে, বহু কথা আছে। অনন্তদেব সহস্র মুখে গোবিন্দের কথা কীর্তন করে যেমন কোনোদিন কুড়ি কিনারা পায় না, এইরকম আমাদের একজন এমন একজন গুরুদেব আমরা পেয়েছি যে যার মহিমা কীর্তন করে কোনোদিন শেষ করা যাবে না। বছরের পর বছর কীর্তন করলে তার কোনো মহিমা শেষ করা যাবে না। যাক আমি এখানেই সেই গুরুপাদ পদ্মের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে আমার এই সংক্ষিপ্ত হরিকথার বিশ্রাম দিচ্ছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরে কৃষ্ণ। এতক্ষণ পর্যন্ত বিদগ্ধ স্বামী ভক্তিবেদান্ত শৌটি মহারাজ তিনি তার গুরুপাদ পদ্মের মহিমা, তার গুরুপাদ পদ্মের উপদেশ আদেশ খুব সুন্দরভাবে ও সংক্ষেপে ব্যক্ত করলেন। এখন এই মঠের যিনি মঠরক্ষ শ্রীদণ্ডী স্বামী শ্রীমদ ভক্তিবেদান্ত শ্রীধর মহারাজ, যিনি এত সুন্দর রূপ দান করেছেন, হরিকথা বলার সুযোগ করে দিয়েছেন, সেই শ্রীধর মহারাজকে আমি অনুরোধ করছি তিনি এখানে আসুন এবং দু মিনিট হরিকথা বলুন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ওম জ্ঞানতিনিরঞ্জনস্য জ্ঞানাঞ্জনশুক্লায় চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ। পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ নমঃ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। যাহার করুণায় ভগবত করুণা, যাহার করুণা ব্যতীত মায়াবদ্ধ জীবের কোনো প্রকার গতি নাই, যিনি ভগবানের প্রকাশ বিগ্রহ, কৃষ্ণ ঘনমূর্তি, কৃষ্ণ কৃপামূর্তি, পরমারাধ্যতম গুরুপাদ পদ্ম, জগদ্গুরু নিত্যলীলা বিষ্ণু ত্রিরুণ্যের স্বামী শ্রীমান ভক্তিবেদান্ত মা মানবস্বামী গুরুপাদ পদ্মের আতুল্য চরণ সরোজে এদেশের কোটি কোটি সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম গ্রহণ করে তার করুণ আশীর্বাদ প্রার্থনা করি। বর্তমান সভার সভাপতি মহারাজ পরম পূজ্যপাদ ত্রিরুণ্যের ভক্তিবেদান্ত গোস্বামী মহারাজ, গৌরীবেদান্ত সমিতির বর্তমান সভাপতি আচার্য পরম পূজ্যপাদ ত্রিরুণ্যের স্বামী শ্রীমান ভক্তিবেদান্ত পদ্মনাভ মহারাজ, এবং আমাদের বৃন্দাবন থেকে আগত যিনি সপ্ত ভাগবত আমাদের কথা পরিবেশন করবেন, খুব রস দিয়ে একই সঙ্গে ছিলাম রূপ সনাতনে আমার এই পরম পূজ্যপাদ ত্রিরুণ্যের স্বামী শ্রীমান ভক্তিবেদান্ত শ্রীধর গোস্বামী মহারাজের চরণে আমার কোটি কোটি সাষ্টাঙ্গ দণ্ডবত। সভা আসেন আমাদের ইন্টারন্যাশনাল প্রচারক পরম পূজ্যপাদ ত্রিরুণ্যের ভক্তি বেদান্ত দিল্লি থেকে আগত পরম পূজ্যপাদ ত্রিরুণ্যের ভক্তি বেদান্ত ভক্তিপ্রভ মহাবীর মহারাজ এবং অন্যান্য সভাসীন সন্ন্যাসীবৃন্দ, কৃষ্ণবৃন্দ, ধর্মপ্রাণ শ্রী সজ্জনমণ্ডলী, মাতৃমণ্ডলী সকলের চরণে আমার যথাযথ প্রণাম নিবেদন জ্ঞাপন করি। সকলে আশীর্বাদ করুন, করুণাবশ আমার যোগ্যতা নেই, ভাষা নেই, বিদ্যা বুদ্ধি কিছুই নেই, শুধু জানি না গুরুপাদ পদ্মের অপার করুণায় তিনি এই দুরাচারকে চরণে আশ্রয় দিয়েছেন, এটাই আমি নিজেকে ধন্য মনে করি। আপনারা অনেকের কাছে অনেক আমাদের
মহারাজদের শ্রীমুখে অনেক সুন্দর সুন্দর কথা শ্রবণ করেছেন। আমি শুধু একটা কথাই বলতে চাই, নিখিল সনাতন শাস্ত্র তিনটি তত্ত্ব নিয়ে আলোচিত হয়েছে, সম্বন্ধ, অবিদেহ, প্রয়োজন। যতদিন কোনো বস্তুরই জড়ীয় বস্তু জড় জগতেও যদি কোনো বস্তুর প্রতি কারো সম্বন্ধ না থাকে, ওর প্রতি কোনো আকর্ষণ, এই জগতে যেমন হয় যদি সম্বন্ধ স্থাপিত হয় ওই ব্যক্তির জন্য তখন দুঃখ হয়, সম্বন্ধ ছাড়া ব্যক্তির জন্য দুঃখ হয় না। তত্ত্ব এই পরমার্থ জগতেও একটা সম্বন্ধের কথা আছে। এই সম্বন্ধ হয় অনেক প্রকারেতে, দর্শনের দ্বারা, বাক্যের দ্বারা, চিত্রের দ্বারা, কারো গুণের কথা শ্রবণের দ্বারা আমাদের সম্বন্ধ হয়। এখন কোন এক ছেলে আর কোন মেয়ে বিবাহ হবে, মাঝখানে একজন থাকে ঘটক, বলে না সম্বন্ধ প্রদাতা যিনি কথা জানান, ওই ব্যক্তিটা যদি মদ খায়, মিথ্যুক হয়, চরিত্রহীন হয়, আর ওই লোকটাকে যদি মেয়েটার সঙ্গে ছেলের সম্বন্ধ করতে পাঠান, তাহলে কি ঠিক হবে আপনারা বলুন? মায়েরা আপনারা বলুন যে একজন চরিত্রহীন মদখোর একজন মাতালকে যদি একটা ছেলেদের সম্বন্ধের জন্য তাকে যদি খবর পাঠানো হয়, সম্বন্ধ করিয়ে দিবেন, এটা কি সম্ভব? কোনোদিন সম্ভব হয় না। তাহলে এমন একটা ব্যক্তিকে পাঠানো দরকার যার কথা একটি কথা বললেই শুনবে, ওই ঘটক যিনি যিনি সম্বন্ধ প্রদান করবেন ওনাকে দেখলেই বিশ্বাস হবে না ইনি সাচ্চালক, ইনি যা বলবেন সত্যি বলবেন। তাহলে গুরু পাদপদ্ম তিনি হচ্ছেন আমাদের ঘটক, সম্বন্ধ প্রদাতা। কাকে কার সঙ্গে সম্বন্ধ করিয়ে দেবেন? জীবের সঙ্গে ভগবানের, এখানে মিথ্যা বলা চলবে না। এমন এক সুন্দর ঘটক ভগবানের কথা, এই যে সম্বন্ধের কথাটা বলতে গিয়ে আমি আমার নিজের জীবনের একটা উদাহরণ দিই। আমি তখন গুরু পাদপদ্মকে দেখিনি, বাড়িতেই ছিলাম, বাসুক আমাদের বাড়ি বিষয় সত্যকৃষ্ণ প্রভু ছিলেন, উনি আমাকে গুরুদেব গুরু পাদপদ্মের একটা ফটো দিয়েছিলেন যে তুমি তুমি এর কাছে দীক্ষা নেবে, শুধু ফটোটা দিয়েছিলেন। আর এই ফটোয় শুধু ফটো দর্শন করে আমার জীবন পরিবর্তন হয়ে যায়। এরকম আমার গুরুদেব হবেন, ইনি আমার গুরুদেব হবেন, শুধু চিত্র দেখে, শুধু চিত্রের দ্বারাই আকর্ষণ করে নিলেন, যেটা হয়েছিল উষার ক্ষেত্রে। উষা স্বপ্নের দ্বারা অনিরুদ্ধকে দেখেছিলেন, আর চিত্রলেখা যখন অনিরুদ্ধের পিকচারটা অঙ্কিত করেছেন, ওই অঙ্কিত করে দেখালে এটা কি তোমার প্রভু হবে, বলে হ্যাঁ ইনি, ইনাকে আমার চাই। অতএব এই জীবের সঙ্গে সম্বন্ধ করবার জন্য, জীবের সঙ্গে সম্বন্ধ করবার জন্য স্বয়ং ভগবান তিনি আট প্রকার প্রতিমরূপে, মানে পিকচার ফটো উনি আমাদের কাছে দিয়েছেন। শৈলী দারুণী লোহি লেখবা লেখা সৈকীতি মনময় মনিময় প্রতিমাষ্ট বিদায় স্মৃতা, ভগবানের প্রতিচ্ছবি, সুন্দর প্রতিচ্ছবি দিয়েছেন। এই দেখো, আর এই ফটো দেখো, দেখো আমি কত সুন্দর, আর এই ফটো থেকে যেন সম্বন্ধ হয়, এই জন্যই বিগ্রহের প্রকাশ। গৌর প্রেমানন্দে সেবা করবে, বিঘ্নের সেবা করবে, তার তত সম্বন্ধ বেশি হবে। আর এই বিঘ্নের সেবা করতে করতেই তার সম্বন্ধ গাঢ়তা আসবে। এই জন্য গুরুপাদ পদ্ম তিনি নিজেই এই সম্বন্ধ প্রদাতা হয়, তিনি আমাদের প্রত্যেক ভক্তের কাছে ঠাকুরের আলোক্য বিগ্রহ দিয়ে যান, তোমরা সেবা করবে। এবং গুরুদেব নিজেই বলছেন তোমরা আমাকে চাইতে হবে না, আমার ফটোতে বলবে আর আমার ফটোই তোমাদের কথা বলবে, সব উত্তর দিবে। গুরু পাদপদ্ম বলেছে বিগ্রহ কথা বলবে, চলবে, খাবে, সবকিছু করবে। এই জন্য আপনারা অত্যন্ত সৌভাগ্যবতী, সৌভাগ্যবান আপনারা এই বাসুদেব গড়ি মঠে এই যে শ্রী বিগ্রহ, শুধু
বাসুদেব গৌরী মঠে পরম পূজ্যপাদ নিত্যলীলা প্রসন্ন ভক্তবৃন্দ গুরুপাদ পদ্মজিনী ভক্তবৃন্দ নামগোস্বী মহারাজ ত্রিবিক্রম গোস্বী মহারাজ সবাই এসে এই শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন। পরন্তু গুরুদেবের সাক্ষাৎ বিগ্রহ যিনি গৌহাটিতে আমি সেবা করেছিলাম ওই বিগ্রহ তিনি এখানে এসে গেছেন। আর যখন এই বিগ্রহ চলে আসলেন গৌহাটির ভক্তরা হাহাকার। আর এক ভক্ত আমাদের কাকা গুরু তিনি আমাকে এখানে বললেন যে প্রশান্ত গোবিন্দজি তোমার কাছে এসে গেছেন, তোমার আর চিন্তা নয়, তুমি দেখবে ওখানে যেমন রাজপুরি বানিয়ে দিয়েছিল আর ওই বিগ্রহ তোমার এখানেও এই রাজপুরি বানিয়ে দেবে। হরে কৃষ্ণ। শ্রী বাসুদেব গৌড়ীয় মঠে বর্তমান মঠরক্ষ ত্রিদণ্ডী স্বামী শ্রীমদ ভক্তিবেদান্ত শ্রীধর মহারাজ যিনি পরেশানন্দ প্রভু যিনি এই বিগ্রহগুলিকে যেভাবে গুয়াহাটির মঠ থেকে নিয়ে আসছিলেন সেই দৃশ্যটা আমার এখন চোখের উপরে জ্বলজ্বল করে ভাসছে। উনি তার নিজের কোনো সন্তান নিজের কোনো আত্মীয় নিজের কাউকে বিছানায় শুয়ে নিজে হাতে বাঁকার বাতাস করতে করতে এসেছিলেন, আমি নিজে দেখেছি। আমি তোমার প্রতিষ্ঠিত তোমার জিনিস তোমার ঘরেই ফিরে যাচ্ছে, তোমার আর কোনো অভাব নেই, কোনো চিন্তা নেই। চোখের জলে কাঁদতে কাঁদতে বাতাস করতে করতে সারা গাড়িতে শুয়ে নিয়ে এসেছিলেন সেই বিগ্রহ, তারই সেখানে সেবিত, তার জিনিস তার কাছেই চলে এসছেন। বৃক্ষ বড় আর ছোট, বড়কে বাদ দিয়ে ছোটকে বাদ দিয়ে বড় আর বিগ্রহ, তুলসী পাতা ছোট আর বড় কি, বিঘ্ন বিগ্রহই যার জিনিস তার কাছেই এসে উপস্থিত হয়েছে। তাই দেখুন না আজ কানায় কানে এখানে আর জায়গাটা মানে লোক ধারণের একটু আর তিন মাত্র জায়গা, তাও কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। প্রভু এসেছেন তার কৃপায় তার করুণায় সব কিছু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। এরপরে কীর্তন আছে, বেশি সময় নিতে পারবো না, সভাপতি হিসেবে হিসেবে কিছু বলার তাই বলছি। আমার জ্যেষ্ঠ গুরু ভ্রাতা ত্রিদণ্ডী স্বামী শ্রীমদ ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজ ওই কাঁঠালতলায় যখন অত বড় দেবানন্দ গৌড়ীয় মঠ হয় নাই কাঁঠালতলায় বসে আছেন, আমি নিচে বসে আছি, মহারাজ কিছু পড়াচ্ছিলেন, পড়তো তো আমি তো রিডিং পড়েই যাচ্ছি। পূজ্যপাদ বামন মহারাজ বলছেন, আরে নিকুঞ্জ বাঙালি হয়ে বাংলার ঘরে জন্মগ্রহণ করেছি, বাংলা ভাষা মাতৃভাষা, তাই পড়তে পারছিস, পড়েই যাচ্ছে, ভু করে পড়েই যাচ্ছে। পরে অত সোজা বাংলা ভাষা হলেও মানুষ চিবি চিবে যেমন খেলে তবে হজম হয়, বলবো চিবে চিবে পড়তে হয়, চিবে চিবে যতবার পড়বি অতবার নতুন নতুন রসাস্বাদন করতে পারবি। চিবিয়ে চিবিয়ে পড়া যে যায় এখন সেই কথা মনে করি, আর ওই চিবিয়ে চেয়ে বারবার পড়ি। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের চরমতলে এসে উপস্থিত হয়েছেন শ্রৌতি মহারাজ। পূজ্যপাদ সরস্বতী গোস্বামী ঠাকুরের সন্ন্যাস শিষ্য ভক্তি ভূদেব শ্রৌতি গোস্বামী মহারাজ। প্রভুপাদ জিজ্ঞাসা করছেন, শ্রৌতি মহারাজ
আপনি কতবার চৈতন্য চরিতামৃত পড়েছেন? তখন বলছেন, প্রভু আমি তিনবার চৈতন্য চরিতামৃত পড়েছি। কিছু বুঝতে পারছেন? বলে হ্যাঁ প্রভু, এখন অল্প স্বল্প বুঝতে পারছি। বলে আপনি ভাগ্যবান, তিনবার পড়ে চৈতন্য চরিতামৃত বুঝতে পারছেন। আমি প্রভুবাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বলছেন যে আমি 60 বার চৈতন্য চরিতামৃত পড়েছি, এখনো প্রবেশ করতেই পারলাম। এই চিবিয়ে চিবিয়ে পড়ো, যতবার পড়বে অতবার নতুন নতুন রসতত্ত্ব আস্বাদন করতে পারবে। শির এই কথাটা পুরী মঠে যে পূজ্যবাদ স্তৌতি মহারাজ ছিলেন আর আমি তার সেবা করতাম, গুরু মহারাজ বলতেন আমার গুরু ভাই খুব করে সেবা করবে। আর একদিন এই কথায় ওই কথায় সে কথায় বলতে বলতে তিনি এই কথাটা আমাকে বলেছে। তাই আজকে সেই পূজ্যবাদ শ্রীল বামন গোস্বামী মহারাজের শতবার্ষিকী অনুষ্ঠানেতে এসে তার সেই চিবিয়ে চিবিয়ে খেলে যেরকম হজম হয়, ওই চিবিয়ে চিবিয়ে পড়লে অনুভূতি লাভ। আর বেশি সময় দিতে চাই না, শুধুমাত্র বলতে চাই এই বাসুদেব গৌড়ীয় মঠের প্রাণ প্রতিষ্ঠাতা আমার গুরুভ্রাতা ছিল ভক্তিবেদান্ত বিষ্ণু মহারাজ। বিষ্ণু মহারাজ আজ থেকে 50 বছর আগে তিনি যুবক, তিনি ব্রহ্মচারী, কুচবিহার স্টেশনে দাঁড়িয়ে আছেন, কামরূপ ট্রেন ধরবে, প্রচন্ড কামরূপ ট্রেন, তখন এই বঙ্গাইগাঁও পর্যন্ত লাস্ট, নাম কামরূপ কিন্তু বঙ্গাইগাঁও ছিল লাস্ট স্টেশন, এর ওপারে যেত না। আমি তখন সকাল 9:05 হাওড়া স্টেশন থেকে কামরূপ এক্সপ্রেস ছাড়ত, আসত বঙ্গাইগাঁওতে। আমি এসি ফার্স্ট ক্লাসের মধ্যে বসে আছি, দেখলাম পূজ্যবাদ বিষ্ণু মহারাজ একাদশীর দিন, সম্ভবত অপরা একাদশীর দিনটা, সেই দিনেতে পূজ্যবাদ ছিল বিষ্ণু মহারাজ, মানে বিষ্ণু ব্রহ্মচারী প্রভু, তিনি ওই বাদাম কিছু কিনবেন, সারাদিন খাননি, হয়তো একটু বাদাম, এমন সময় ট্রেনটা ঢুকছে, আমি দূর থেকে দেখছি, আরে এ তো বিষ্ণু ব্রহ্মচারী, উনি ছুটতে ছুটতে একবার ওদিকে যাচ্ছেন, সেকেন্ড ক্লাস ওইদিকে একটা বগি আর মাথার দিকে একটা বগি, লাস্টের বগি, একবার এদিকে আসেন একবার ওদিকে আসেন, আর আমি ফার্স্ট ক্লাসে এসি ফার্স্ট ক্লাসে বসে আছি, আর আমার কাছে যারা বসে আছেন একাদশীর দিন যিনি গার্ড সাহেব, তিনি বলেছেন যাও, আমার আমি গুরুদেব ভাড়ার মাথা, আমি কিছুই নাই বসে আছি, আর গার্ড সাহেব বলেছেন আমার গুরুদেব এই ট্রেনের এসি ফার্স্ট ক্লাসে বসে আছেন, ওখানে যান হরিকথা শুনুন, ওই টিটি ফিটি চেক করতে হবে না, যান ওখানে বসুন। আর হেড টিসি মশাই এসে আমার কাছে বসেছেন, সবাই বসে আছেন, আমি হরিকথা বলছি, তারা কিছু ফল যে যেখানে পাচ্ছে নিয়ে এসে দিচ্ছে। এখন আমি দূর থেকে দেখেই দিলে, আরে এই তো আমার গুরু ভাই, আমি হেড টিসিকে বললাম আমি একে বলুন, গার্ড সাহেবকে বলুন যতক্ষণ না পর্যন্ত আমি নিচে নামছি, নিচের থেকে উপরে যতক্ষণ না উঠবো ততক্ষণ যেন ট্রেন না ছাড়ে। আমি ছুটতে ছুটতে গিয়ে মানুষকে ধরি, গুরু ভাই তুমি কোথায় যাচ্ছ? বলে আমি ট্রেনে উঠবো, আপনি উঠতে পারছেন না দেখে আমি এলাম, আপনি উঠুন ট্রেনে। বলে কোথায় উঠবো, এই ট্রেনে উঠে যান? বলে চলুন না রে বাবু, এসি ফার্স্ট ক্লাসে নিয়ে যাবো, চলুন। তাহলে নিজে বলে, আরে গুরু ভাই তুমি এসি ফার্স্ট ক্লাসে যাচ্ছ, কি ব্যাপার? আরে টিসিগুলো বসে আছে। বলে বসুন, এখানে খালি ফল অনেক আছে, ফল আছে। বলে এই ট্রেন তো আমার বাসুদেব থামবে না, আমাকে তো সেই আবার বঙ্গাইগাঁও যেতে হবে, ওখান থেকে ফিরে আসতে হবে। আছে গুরু ভাই অত চিন্তা নাই, হ্যাঁ ওই বাসুদেব স্টেশনে আপনাকে নামতে হবে না, কোনো ট্রেনও থামবে না, এই মঠের গেটের সামনেতে মঠের 4-চাকা গাড়ি হলে তো মঠের ট্রেনের সামনে নামিয়ে দিতাম। ট্রেনটাকে আসতে করে টিটি সাহেব গার্ড সাহেবকে বললেন, আর এই ট্রেনটা এইখানে একদম ফুললি স্টপ করে দিলেন, দিয়ে তখন বলছে আপনার গুরু ভাই নেমেছে তো? মানে আমার গুরু ভাই মঠে ঢুকছে জেনে দেখি, তখন এখান থেকে দেখা যেত বলে কিছু ছিল না। তারপরে মহারাজ যেরকম করছেন তোমাদের ট্রেনটা ছাড়ো, তখন ট্রেন ছাড়বে গুরু ভাই। তখন গুরু ভাই আমাকে এই কথা বলেছিলেন
তুমি না আমার গুরু ভাই, তাই জন্য এতটা করবে, কে করবে? গুরু ভাই ছাড়া কেউ করে? তাই সেদিন দিন আমাকে প্রচুর আশীর্বাদ করেছিলেন, সে কথা আজকের দিন আমি বলতে পারছি না। আজকের দিনেতে সেই শ্রীকৃষ্ণ মহারাজ তথা জ্যেষ্ঠ গুরু ভ্রাতা শতবার্ষিকীতে পরম পূজ্যবাদ দীনেন্দ্র স্বামী শ্রীমদ ভক্তি বেদান্ত ভবন গোস্বামী তথা দীনেন্দ্র স্বামী শ্রীমদ ভক্তি বেদান্ত বিষ্ণু মহারাজ, এই উভয় গুরু ভক্তিদ্বয়ের শ্রী চরণ কমলে আমি ধন্যবাদ প্রণাম পুষ্পাঞ্জলি প্রদান পূর্বক আজকের সভার সমাপ্তি ঘোষণা করছি। জয় শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধর্মিকা গৌরধাবিনীর জিকে গৌরধাবিনীর শুভ সংহার কে জগন্নাথ বলদেব সুভদ্রা জিকে হরি গুরু বিষ্ণু কে হরে কৃষ্ণ কি জয় জয় গোড়া।